আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আমাদের স্টিলের চার নম্বর লেকচার আমরা এখানে দেখব এবং আজকে আমাদের টপিক হচ্ছে ফ্লোর সিস্টেমস অফ স্টিল বিল্ডিংস অর্থাৎ স্টিল বিল্ডিংয়ের ফ্লোর সিস্টেমটা কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব তো শুরু করা যাক আমার এর আগের তিনটা লেকচার আমরা যেভাবে যা দেখেছি প্রবাবলি একটু লেন্দি ছিল তা আশা করছি আজকেরটা আগেরগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম লেন্দি হবে বা অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে আমরা শেষ করতে পারব এবং সেক্ষেত্রে হয়তো আলাপ আলোচনার জন্য আমরা একটু বেশি হয়তো সময় পাব তো যাই হোক আমরা শুরু করি আজকের টপিক হচ্ছে ফ্লোর সিস্টেম অফ স্টিল বিল্ডিংস আমরা স্টিল ফ্রেম স্টিল ফ্রেমের এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এটা একটা থিওরিটিক্যাল বা আইডিয়ালাইজড একটা কন্ডিশন এখানে আমরা দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি যে এখানে আমরা যদি বলি যে এখানে বিল্ডিং বিল্ডিংয়ের একদম ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন থেকে কলাম উঠছে বা ফাউন্ডেশন থেকে ব্রিক ওয়াল উঠতে পারে সেই কলাম থেকে বিম বিম সাপোর্টের হচ্ছে আবার কলামের বিম কলাম জাংশন থেকে একটা ব্রেসিংও থাকতে পারে তো সেই কলাম থেকে যে বিমগুলো হচ্ছে সেই বিমগুলো থেকে আবার এগুলোকে কলাম টু কলাম যে বিমগুলো রান করে সেগুলোকে টিপিক্যালি গার্ডার বলি বাট বেসিক্যালি গার্ডার বা বিম সবই হচ্ছে বিম বা ফ্লেক্সিবল এলিমেন্ট তো কনভেনশনালি কলাম টু কলাম যেগুলো থাকে সেগুলোকে আমরা গার্ডার বলি তারপরে হচ্ছে এখানে যাচ্ছে ফ্লোর বিম অর্থাৎ গার্ডারের থেকে গার্ডারে যখন সেকেন্ডারি বিম অনেক বলা হয় আবার আমাদের দেশে আমাদের দেশে ইঞ্জিনিয়াররা সাব বিম বলে একটা টার্ম ব্যবহার করে যদিও এই সাব বিম কথাটার কোনো মানে আমি কোনো বইতে এরকম টার্ম পাইনি আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কোথা থেকে এটা আবিষ্কার করেছেন গডনোজ তারা এই টার্মটা খুব ব্যবহার করে বাট অফিসিয়াল টার্ম হচ্ছে গার্ডার অ্যান্ড ফ্লোরবিং এবং আমি রিকমেন্ড করব আপনারা এই টার্মগুলোই ব্যবহার করবেন কারণ আস্তে আস্তে আমাদের আমাদের দেশও উন্নতি হচ্ছে অর্থনৈতিক সামাজিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের উন্নতি হচ্ছে এবং আস্তে আস্তে বিদেশের সাথে আমাদের অনেক যোগাযোগ হচ্ছে হবে ডিজাইনার আমাদের ডিজাইনারও বিদেশে যাবেন বিদেশি ডিজাইনারও আমাদের এখানে আসবেন বিভিন্ন প্রজেক্টে একসাথে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে প্রবলেম হতে যদি এরকম মানে আমাদের সঘোষিত এরকম কোনো শব্দ চয়ন আমরা করে থাকি আর কি তো সেজন্য আমি আমাদের ইঞ্জিনিয়ার বা যারা প্র্যাকটিস করছে তাদের সবাইকে বলবো আপনারা বই পড়বেন এবং কোর্টগুলো পড়বেন এবং সেখানে যেভাবে স্ট্যান্ডার্ড টার্মিনোলজি ব্যবহার হয় সেই স্ট্যান্ডার্ড টার্মিনোলজিগুলো আপনারা আপনারা মানবেন বা আপনারা ব্যবহার করবেন তাহলে আননেসেসারি কনফিউশন হবে না কারণ আমার এরকম এটা আমি বলছি এই কারণে যে এই ধরনের লোকালাইজড টার্মিনোলজি ব্যবহার করার কারণে যথেষ্ট কনফিউশন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এবং সেটাকে সলভ করতে গিয়ে সলভ করতে হয়েছে বা আননেসেসারি একটা এক্সট্রা এফোর্ট দিতে হয় অনেক সময় আমাদের যখন স্পেশালি আমরা আমাদের ডিজাইনগুলা বিদেশিদের কাছে পাঠাই বা বিদেশিদের ডিজাইনগুলো আমরা দেখি এই সমস্ত ক্ষেত্রে যাই হোক এখানে আমি যেটা দেখাচ্ছি একদম এখানে দুইটা ফ্লোর টিপিক্যালি আমি দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করা হয়েছে একদম উপরের ফ্লোরে যে যে ট্রাসের মতন একটা জয়েস্ট সিস্টেম দেখানো হচ্ছে যে এই গার্ডার থেকে এই জয়েস্টগুলো দেওয়া হয়েছে এগুলো দেখতে ফান্ডামেন্টালি এদের বিহেভিয়ার ট্রাসের মতোই এর উপরে এরকম এই যে স্টিলের রুফ রুফ ডেক বা রুফ শিট এভাবে রাখা হচ্ছে এবং এর উপরে যদি আমরা ফ্লোর করি তাহলে এই ডেকের উপরে কংক্রিটের ঢালাইও দেওয়া যেতে পারে তো এই ধরনের ট্রাসের মতন যে জয়েস্টটা খেয়াল করে দেখেন এই ফ্লোরটাতে আমি কিন্তু ফ্লোর বিম দেখিয়েছি এখানেও চাইলে ফ্লোর বিম আসতে পারতো অথবা এখানেও এই ওপেন ওয়েব জয়েস্ট এই যে যেটাকে বলা হচ্ছে এটা আসতে পারত তো এটা এই একটা ছবিতে সবগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কত ধরনের ভ্যারিয়েশন যে একটা স্টিল স্ট্রাকচারে কত ধরনের ডিফারেন্ট কনফিগারেশন অফ স্ট্রাকচারাল এলিমেন্টস হতে পারে সেটাই এখানে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে তো মোস্ট কমন যে দুটো সিস্টেম সেটাই এখানে বেশি হাইলাইট করা হয়েছে একটা হচ্ছে এই যে ফ্লোর বিম বা সেকেন্ডারি বিম তার উপরে এই করগেটের ডেক বা স্টিলের ডেক এখানে বিছিয়ে দিয়ে তার উপরে কংক্রিটের ঢালাই দিয়ে তখন ফ্লোরটা তৈরি করা হচ্ছে যেই ফ্লোরের উপরে আমরা হাঁটাচলা করব বা যেই ফ্লোরগুলো আমরা ব্যবহার করব তো এখানে আমরা এই যে লোটপাত হ্যাঁ লোটপাথ বলতে আমরা মিন করছি লোডটা কোথা থেকে জেনারেট হয় এবং কোথা দিয়ে আলটিমেটলি কোথায় যায় সেটাই আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি অবভিয়াসলি এটা খুব কমন একটা জিনিস যে ফ্লোর সিস্টেম এই ফ্লোর বা ফ্লোর ডেক এখান থেকে ফ্লোর সিস্টেম বলতে আমরা এই যে কংক্রিটের ঢালাই এই যে ডেকশিট করোগেটের ডেকশিট বা ঢেউ ঢেউটিনের মতন ডেক বলছি এটাকে আমরা প্লাস এই যে ফ্লোর ফ্লোরবিম এই সব কিছু মিলে এটাকে বলা হচ্ছে এই তিনটা জিনিস মিলে বা এর কাছাকাছি জিনিসগুলো নিয়ে এটাকে আমরা বলছি ফ্লোর সিস্টেম তো ফ্লোর সিস্টেম থেকে প্রথমে লোডটা আসবে প্রাইমারি বা গার্ডারে গার্ডার থেকে এটা যাবে কলাম বা এদিকে যদি ওয়াল থাকে এই গার্ডার থেকে ওয়ালেও যেতে পারে এবং সেখান থেকে ফুটিংয়ে আসবে এটা তো আসলে ভেরি কমন আন্ডারস্ট্যান্ডিং আমাদের এখানে আসলে রকম কনফিউশন হওয়ার কোনো কারণ নেই এটা জানা থাকলে আমাদের পরবর্তীতে ডিসকাস করতে সুবিধা হবে তো এখন এখানে আমাদের আজকের যেহেতু মূল আলোচনার বিষয় হচ্ছে ফ্লোর সিস্টেম ফর স্টিল বিল্ডিংস অর্থাৎ ফ্লোর সিস্টেম কেমন হতে পারে এর ফাংশন কি এগুলো নিয়ে আলাপ করবো তো প্রথমে এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ফ্লোর সিস্টেম কী কি লোড ট্রান্সফার করে এক নম্বর হচ্ছে গ্র্যাভিটি লোড এটা খুবই অবভিয়াস আমরা ফ্লোরের উপরে হাঁটাচলা করছি আমাদের ফার্নিচারগুলো ফ্লোরের উপরে থাকে এই সবগুলোই গ্র্যাভিটি লোড অর্থাৎ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লোড এটা ফ্ল্যাপ থেকে প্রথমে ফ্লোর বিমে যাবে ফ্লোর বিম থেকে গার্ডার হয়ে কলামে চলে যাচ্ছে তো এই ধরনের লোড বা যে গ্র্যাভিটি লোড এটাকে আমরা বলছি আউট অফ প্লেন ফোর্স অর্থাৎ আমার ফ্লোডটা যেই প্লেনে তার নর্মাল ডিরেকশনে আমার লোডটা অ্যাপ্লাই হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে এই গ্র্যাভিটি লোডকে আমরা বলি আউট অফ প্লেন ফোর্স আর আরেকটা হচ্ছে ল্যাটারাল লোড অর্থাৎ আর্থকোয়েক বা উইন্ডলোড যখন ধাক্কা দিচ্ছে বিল্ডিংটাকে বা বিল্ডিংটাকে শেক করছে তখন লোডটা পড়ছে হরিজন্টাল হরিজেন্টাল ডিরেকশনে লোডটা অ্যাপ্লাই হচ্ছে তো যদি উইন্ডের কথাই ধরি তো উইন্ড উইন্ডলোডটা তো বিল্ডিংয়ের বাইরে বিল্ডিংয়ের বাইরে যে কার্টেন ওয়াল বা কার্টেন বা দেয়াল যেটা আছে বা ওয়াল আছে যেটা সেই এক্সটেরিয়র পার্টিশন ওয়াল বা এক্সটেরিয়র ওয়ালে ধাক্কাটা প্রথমে দিচ্ছে ওয়াল থেকে সেটা কি হচ্ছে আমার ওই ফেসটাতে উইন্ডওয়ার্ড ফেস যেটা উইন্ড ওয়ার্ড ফেস বা লিওয়ার্ড ফেসে সাকশন হচ্ছে বা উইন্ড ওয়ার্ড ফেসে ধাক্কাটা প্রেশারটা পড়ছে তারপরে সেখান থেকে আমার ফ্লোরের মধ্য দিয়ে ওয়াল থেকে এটা প্রথমে ফ্লোরে আসছে ফ্লোরের মধ্য দিয়ে এটা ফ্লোর থেকে আবার বিমে যাচ্ছে বিম থেকে আবার কলামে কানেকশান হচ্ছে সেখান থেকে এটা হরিজন্টাল ডিরেকশনে সে ট্রান্সফার করতেছে কলামে এবং ওয়ালে এটা আমি যদি এখানে দেখি যে আমি যদি এখানে একটা হরিজেন্টাল ফোর্স অ্যাপ্লাই করি যে কোনো দিক থেকেই হোক এখানে যদি আমি একটা হরিজেন্টাল ফোর্স অ্যাপ্লাই করি প্রথমে এটা এই ফ্লোর বিমের মধ্যে হরিজেন্টাল ফোর্স আসবে সেই হরিজেন্টাল ফোর্সটা তারপরে এটা গার্ডারে আসবে গার্ডার থেকে কলামে যাবে তখন কলামে ল্যাটারাল লোডের জন্য বেন্ডিং হবে বা শিয়ার ফোর্স হবে এবং অন্যান্য ফোর্স ডেভেলপ করবে তো এই যে হরিজেন্টাল ডিরেকশনে ফোর্সটা ট্রান্সফার করা বা হরিজন্টাল অ্যাকশন যেটাকে আমরা বলছি এটাকে আমরা বলি এটাকে আমরা বলি ডায়াফ্রাম অ্যাকশন এটাকে আমরা বলি ডায়াফ্রাম অ্যাকশন বা ইনপ্লেন ফোর্সেস তো এই ব্যাপারটা আরও ডিসকাস করব পরে আমরা আজকে আমরা এটা ডিসকাস করব এবং দেখবো যে কীভাবে ডায়াফ্রাম অ্যাকশানে বিভিন্ন ফ্লোর সিস্টেম কাজ করে বা তাদের কন্ট্রিবিউশন কিভাবে হয় পরের স্লাইডে যাই প্রথমে এখানে আমরা দেখাচ্ছি গ্র্যাভিটি লোড তার গ্র্যাভিটি লোডটা খুব কমন এটা আমাদের আমরা আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না এই যে ডেক বা ফ্লোর থেকে প্রথমে ফ্লোর বিমে যাচ্ছে ফ্লোর বিম থেকে গার্ডার গার্ডার থেকে কলাম বা শিয়ার ওয়াল তারপরে ফাউন্ডেশনে চলে যাচ্ছে এই হচ্ছে এই যে ফ্লোর থেকে প্রথমে ফ্লোর বিমে যাচ্ছে ফ্লোর বিম থেকে গার্ডার গার্ডার থেকে কলাম কলাম থেকে ফাউন্ডেশন এইভাবে লোডটা ট্রান্সফার হয় তো এখন হরিজেন্টাল লোড বা ওই যেটা বলছি যে ল্যাটারাল লোড বা ডায়ফার এইটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করি আমরা আগে এই যে ফ্লোর সিস্টেম তার কম্পোনেন্ট বা কিরকম হতে পারে সেটাই আমরা এখানে একটু দেখে নিই আমি আমার প্রথম স্লাইডটা যদি চলে যাই এখানে আমরা কিন্তু দেখাচ্ছি যে এই যে কংক্রিটের ফ্লোর কংক্রিটের ফ্লোরের নিচে ডেক আছে ডেকের নিচে এখানে শিয়ার কি দিয়ে এখানে ফ্লোর বিমটা আটকানো আছে এইটুকুই হচ্ছে আমার এই তিনটা মিলেই হচ্ছে আমার ফ্লোর সিস্টেমটা এই জিনিসটাকে এখানে এর আর একটু ফর্মাল ওয়েতে আমরা দেখছি যে একটা ফ্লোরের কংক্রিট ফ্লোরের তাহলে আসলে প্রাইমারিলি দুইটা পার্ট থাকে একটা পার্ট হচ্ছে ডেক পার্ট আর একটা পার্ট হচ্ছে জয়েস্ট পার্ট হ্যাঁ এই ডেক পার্টটা এখানে সলিড স্ল্যাব হতে পারে স্টিল প্রোফাইল ডেক হতে পারে হ্যাঁ প্রোফাইল ডেক বলতে ওই যে এরকম ঢেউটিনের মতন বা ঢেউটিনের মতন থাকবে তার উপরে কংক্রিটটা ঢালাই দিয়ে দেওয়া হবে অথবা প্রিকাস স্ল্যাবও হতে পারে এখানে প্রিকা স্ল্যাবও নিয়ে আসতে পারি আর নিচে যে জয়েস্ট যেটা এটা নর্মাল আই বিম বা ডাব্লু শেপের বিম হতে পারে ওপেন ওয়েব জয়েস্ট হতে পারে ওই যে যেটা আমরা দেখলাম ওপেন ওয়েব জয়েস্ট হচ্ছে এটা ওপেন ওয়েব জয়েট বলছে এটাকে এরকম ওপেন ওয়েব জয়েস্টের উপরে এখানে ডেক দিয়ে ডেকের উপরে ঢালাই হতে পারে অথবা নর্মাল ফ্লোর বিম হতে পারে এবং অথবা এর বাইরে অন্য অন্য অনেক কিছু এটাকে এখানে এটা করা সম্ভব তার মানে আমার আসলে ফ্লোর সিস্টেমের প্রাইমারিলি দুইটা কম্পোনেন্ট দুইটা দুইটা কম্পোনেন্ট ডেক এবং জয়েস্ট এবং প্রতিটারই বিভিন্ন রকম ভ্যারিয়েশন হতে পারে হ্যাঁ সো এই দুইটা ডিফারেন্ট কম্বিনেশন নিয়ে কম্বিনেশন অফ ডেক অ্যান্ড জয়েস্ট ক্যান প্রডিউস মেনি ডিফারেন্ট কনফিগারেশন অফ ফ্লোর সিস্টেম হ্যাঁ এগুলো নিয়ে আমরা এখন একটু আলাপ করবো যে কিভাবে কোনটাতে কিভাবে মানে কি ধরনের সিস্টেম আসতেছে যেমন এখানে আমরা প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কংক্রিট ফিল্ড প্রোফাইল ডেক অন শেপ ফ্লোর বিংস কংক্রিট ফিল্ড অর্থাৎ কংক্রিট দিয়ে ফিল করা হচ্ছে প্রোফাইল ডেক মানে হচ্ছে যে এইটা এইটাকেই বলা হচ্ছে যে ঢেউটিনের মতন একটা ডেক বলছি আমরা স্টিলের এটা মাইল্ড স্টিল দিয়ে তৈরি এটা স্টিলের সিট দিয়ে শিটকে ভাজ করে বা কোল্ড 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 ফর্ম করে এটাকে তৈরি করা হয় এটাকে বলা হচ্ছে প্রোফাইলড প্রোফাইল ডেক অন ডাব্লু শেপ অর্থাৎ এটা আমার ডাব্লু শেপের ফ্লোর বিমের উপরে এটা রেস্ট করবে এখন ফ্লোর বিমের সাথে কানেকশান হবে যেরকম একটা শিয়ার স্টার্ট দিয়ে এই শেয়ার স্টার্ডের এই বটম পয়েন্টটা এই ডেকসহ সহ ডেকসহ এই বিমের উপরে ওয়েল্ডিং করে ফেলতে হয় ওয়েল্ডিং করে ফেললে পরে এটা একটা শেয়ার কানেক্টর হিসেবে কাজ করে এবং এই কংক্রিটের মধ্যে যাতে ক্র্যাক না আসে বা কংক্রিটটা যাতে একটা ইনটিগ্রেটেড ওয়েতে বেটার পারফর্ম করে তার জন্য কংক্রিটের মধ্যে অনেক সময় এরকম রেনফোর্সমেন্ট দিয়ে দেওয়া হয় অল্প পরিমাণ যাতে করে টোটাল একটা ইনটিগ্রেটেড বিহেভিয়ার পাওয়া যায় তো এই ধরনের কংক্রিট ফিল প্রোফাইল ডেক অন ডাব্লু শেপ এটাই সবচেয়ে কমন এটার অনেক অ্যাডভান্টেজ আছে প্রথম কথা হচ্ছে যে গ্রেটার ফ্লেক্স ডিউরেবিলিটি এটা অনেক দিন টিকে মানে এটা একটা প্রুভেন্ট সিস্টেম ফ্লেক্সিবল ডিজাইন মানে অনেক রকম ডিজাইন অপশন আছে বিভিন্নভাবে ডিজাইন করা সম্ভব সাইটে হ্যান্ডলিং করা খুব ইজি কোয়ালিটি কন্ট্রোল করা খুব ইজি এবং রিলায়াবেলি কোয়ালিটিটা কন্ট্রোল করা যায় রিলায়াবেলিটি কোয়ালিটি কন্ট্রোল করা যায় এই কারণে যে এইটা করতে করতে সবার অভ্যাস হয়ে গেছে কাজে সবাই এটাকে হ্যান্ডেল করতে জানে বা কীভাবে এই ধরনের কনস্ট্রাকশন করতে হয় জানে ফলে কোয়ালিটি কন্ট্রোলটা বেটার তবে এই সিস্টেমটা যে ম্যাটেরিয়ালের রেসপেক্টে অপটিমাইজ সিস্টেম তা না নর্মালি দেখা গেছে যে এই ধরনের সিস্টেমে ম্যাটেরিয়ালের খরচ একটু বেশি হয় বাট খরচ ম্যাটেরিয়ালের পরিমাণ বেশি লাগলেও আলটিমেটলি ওই যেটা বলা হচ্ছে যে ডিউরাবিলিটি বেশি হ্যাঁ কনস্ট্রাকশন কস্ট স্পিডি কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল রিলায়াবিলিটি বেশি এগুলোর কারণে অনেক সময় একটু ম্যাটেরিয়াল বেশি লাগলেও আমরা ওইটাতে অতটা মাইন্ড করি না এটাকে আমরা সবাই এই কারণে এটাকে এটার এই সমস্ত অ্যাডভান্টেজের কারণে এটাকে সবাই একটু পছন্দ করেন বা এটা সবাই প্রায় ব্যবহার করেন এরপরে আসছে সলিড কংক্রিট কম্পোজিট স্ল্যাব সলিড কংক্রিট কম্পোজিট স্ল্যাব অন ডাব্লু শেপ ফ্লোর এখানে একটা জিনিস আগেরটা তো বলে রাখি এই শিয়ার স্টার থাকার কারণে এই শিয়ার স্টার যেটা এটা যেহেতু এই ডেক সহ এই বিমের উপরে একদম ফার্মলি ওয়েল্ডিং করে আটকায় দেওয়া হয় সো এই শিয়ার স্টার এরকম ভিতরে আরো থাকে প্রতিটা জায়গায় একটা করে থাকবে শিয়ার স্টার সহ যখন কাস্টিং হয় এই প্রোফাইল ডেক হলেও অ্যাকশনটা কিন্তু কম্পোজিট অ্যাকশনই হয় অর্থাৎ কংক্রিটের সাথে এই বিমের একটা কম্পোজিট অ্যাকশন পাওয়া যায় বিকজ অফ দা প্রেজেন্স অফ স্টার্ট তো এখানেও সেম জিনিস কম্পোজিট স্ল্যাব বলা হচ্ছে এটাকে এখানে আসলে প্রোফাইল ডেক না করে যেটা করা হচ্ছে এই যে বিম বিমের এখানে একটা ফরমার্ক বা একটা বোর্ড দিয়ে একটা ফরমার্ক করে সরাসরি সরাসরি এটাকে ঢালাই দিয়ে দেওয়া হয় এবং তার মানে তারপরে নিচে থেকে ওই ফর্মারটা বা বোর্ড যেটা দিয়ে নিচে মানে ঢেকে রাখা হয়েছিল নিচে থেকে ওইটাকে পরে সরাই নিতে হয় তো এটা যেহেতু সলিড স্ল্যাব এবং এখানে কোনো ম্যাটেরিয়ালের লস নাই সেই জন্য এটা ম্যাটেরিয়াল ইকোনমি ইজ বেটার আর হেভি লোডের জন্য এটা ভালো মোটামুটি তবে হচ্ছে ফর্মার্ক লাগে এটা নিচে ফরমার্ক দিয়ে ঢালাই করার পরে ঢালাই শক্ত হয়ে গেলে খুলে ফেলতে হয় এটার সাথে আগেরটার অ্যাডভান্টেজটা কি এই আগেরটাতে কিন্তু কোনো ফর্মার্কের দরকার নেই কারণ এই যে আমরা প্রোফাইল ডেকের কথা বলছি এই প্রোফাইল ডেক ইটসেলফ ইজ এ ফরমার্ক সে নিজে ফরমার্কের মতন কাজ করে এবং কনস্ট্রাকশন সিস্টেমের স্টাইলের কারণে এটাকে বলা যেতে পারে পারমানেন্ট ফর্মার্ক অর্থাৎ ফর্মার্কটা থেকে যাচ্ছে এবং সেটা আমার ফ্লোরের লোড নিতে হেল্প করছে সো ইট ইজ এ কাইন্ড অফ পার্মানেন্ট ফর্মার্ক আর এখানে এটা করতে গেলে আলাদা ফর্মার্ক লাগবে যেটা কংক্রিটটা শুকায় গেলে পরে নিচ থেকে ফর্মার্কটা সরাই নিতে হবে তো ইট রিকোয়েস্ট রিমুভেবল ফর্মার্ক এটা এটার একটা তারপরে আসতেছে আস্তে ওই কংক্রিট প্রোফাইল ডেক অন ওপেন ওয়েব জয়স্ট উপরের অংশটা ঠিক আছে অর্থাৎ আমি বলছি যে এই উপরের অংশটা ঠিক আছে এই প্রোফাইল ডেক কংক্রিট কিন্তু নিচে এই জয়েস্টের বদলে বা বিম এই ডাব্লু সেকশনের ফ্লোর বিমের বদলে এরকম ওপেন ওয়েব জয়েস্ট এটা আমরা ব্যবহার করতে পারি এটা আরেক এটা একটু অন্য ধরনের এটা আমার আগের যে আমরা যে বিমটা ব্যবহার করছি আই আই স্টিল বিম বা সেকশন ব্যবহার করছি তার বদলে আমরা এটা এরকম মতন ব্যবহার করতে পারি তো যেটা ঘটবে যে এই ট্রাসের মতন সিস্টেম ব্যবহার করার কারণে এটার যে ডেপ এই ডেপটা হয়তো এটা থেকে একটু বেশিও লাগতে পারে এটা থেকে একটু বেশিও লাগতে পারে তবে এই ডেপথ বাড়লেও এটার একটা সুবিধা আছে সুবিধাটা হলো এটা সুবিধাটা হলো যে এটাতে ম্যাটেরিয়াল তুলনামূলকভাবে আমার এটা থেকে বা তার আগেরটার থেকে এই এই সিস্টেম থেকে এই কম্পারেটিভলি অনেক কম লাগে সেকেন্ডলি এই ওপেন ওয়েব বলা হচ্ছে কারণ এই যে ওয়েবটা এই যে এটা তো হচ্ছে ওয়েব ওয়েবটা ওপেন অর্থাৎ এর ভিতর দিয়ে এর ভিতর দিয়ে তুমি ইউটিলিটি লাইন আমি যদি গ্যাস লাইন বা এসি ডাক্ট বা এই যে জিনিস আমার পাস করানো দরকার পড়ে সেটা আমি এগুলোর ভিতর দিয়ে পাস করাতে পারি এখানে আমি আগের যে তিনটা সিস্ট আগের যে দুটা সিস্টেম বলছি এই জয়েসগুলোর ভিতর দিয়ে কিন্তু কোনো পাইপ বা অন্য কোনো কিছু পাস করানো সহজে করা যায় না আর ডিফিকাল্ট তার মানে আমার ইউটিলিটি লাইন আমি যদি কোনো ইলেকট্রিক লাইন পাস করাতে চাই বা প্লাম্বিংয়ের কোনো লাইন বা ফায়ারের কোনো লাইন বা এয়ার কন্ডিশনের ডাক দিতে চাই তাহলে এই এর নিচে আমার অ্যাডিশনাল ডেপথ লাগবে সো আমার টোটাল ডেপথ অফ দ্য ফ্লোর ফর ফাংশনালিটি এটা বেড়ে যাচ্ছে অথবা অল্টারনেটলি বলা যায় যে এর নিচ দিয়ে ডাক নেওয়ার কারণে আমার হেডরুম বা ক্লিয়ার হাইট ফ্লোরের থেকে সিলিং পর্যন্ত এটা অনেক কমে যায় তো সেই তুলনায় এই ওপেন ওয়েব জয়স অনেক অ্যাডভান্টেজাস এটার ডেপথ যতটুকু কমবে ততটুকু হচ্ছে এইটুকি এটার নিচে সরাসরি তুমি ফল সিলিং দিয়ে এই এটার নিচে ঝুলাই দিতে পারো আমার যত ইউটিলিটি ডাক এসির ডাক এসির পাইপ বা প্লাম্বিংয়ের পাইপ এগুলো সব আমার এই জয়েস্টের ভিতর দিয়ে নেওয়া যায় ফলে এটার এটার যতটুক ডেপথ ততটুক ডেপথ হলেই চলে এর বাইরে এক্সট্রা আর কোনো ডেপথের প্রয়োজন হয় না এক্সট্রা কোনো ডেপথের প্রয়োজন হয় না এই সিস্টেমেরই ইন্টারন্যাশনালি একটা এখানে আমরা ছবি দেখছি এটার একটা রিয়েল পিকচার যেখানে এই যে স্টিল ডেক তার নিচে ওপেন ওয়েব জয়েস্ট এটা দিয়ে এরকম করে ফ্লোরটা করা হয়েছে ফলে দেখা যাচ্ছে যে এরকম ওভেন ওয়েব জাস্ট করার কারণে অনেক চওড়া একটা ফ্লোর এখানে এটা মানে করা গেছে এটা একটা এক্সাম্পল আচ্ছা তো এটার অ্যাডভান্টেজটা কি হতে পারে যে এটার অ্যাডভান্টেজ অবভিয়াসলি এই যে ইকোনমি অনেক ম্যাটেরিয়ালে এটা হায়েস্ট ইকোনমি দিতে পারে লং স্প্যানে হেভি লোড নিতে পারে কারণ এটা আমি ডেপথ বাড়াতে পারি আর নো এক্সট্রা হেডরুম ইউটিলিটি লাইন ইউটিলিটি লাইনগুলো এগুলোর দিয়ে করতে পারে কোনো হেডরুম লাগে না আর হচ্ছে হাই লেভেল অফ কোয়ালিটি কন্ট্রোল বিল্ডার যেহেতু এটা একটু মানে অপটিমাইজেশনটা অনেক বেশি হচ্ছে ম্যাটেরিয়ালের অপটিমাইজেশন এখানে কোয়ালিটি কন্ট্রোলটা খুব হাই করতে হয় অর্থাৎ খুব ভালো মতো ধরনের কোয়ালিটি কন্ট্রোল করতে হয় তা না হলে এটা মানে এটা সিস্টেমটা কাজ করবে না আর আরেকটি ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডিশনাল লিড টাইম এ বি রিকুয়েড এডিশনাল লিড টাইম মানে হচ্ছে এই যে ওপেন মেব জাস্ট এগুলো কিন্তু সাইটে বা ফ্যাক্টরিতে ফ্যাব্রিকেট করতে হবে এগুলো তো আর ওই রোল সেকশনের মতো ফ্যাক্টরি থেকে রোল করা অবস্থাতে বাজারে কিনতে পাওয়া যাবে তা কিন্তু না এটা ডিজাইন করার পরে ইউ নিড টু ফ্যাব্রিকেট ইট তা যে এটা ফ্যাব্রিকেশনের জন্য কিন্তু এক্সট্রা সময়ের প্রয়োজন এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে তোমার এক্সট্রা টাইম লাগবে আগে থেকে সময় অতিরিক্ত সময় লাগবে অনেকে অনেক বিল্ডিং ওনার হয়তো এটা চাবেন না বলে যে না আমার এত সময়ের আমি দিতে পারবো না কারণ ব্যবসায়ী যারা বা কমার্শিয়াল অর্গানাইজেশন যারা তাদের কাছে টাইম ইজ মানি তারা যখন একটা কিছুতে ইনভেস্ট করবে কত দ্রুত সেটাকে রোলিং করে সেই মানিটাকে রোল করে ওই রিটার্ন নিয়ে আসা যায় তারা সে সেটাই চিন্তা করেন তো সেক্ষেত্রে এটা একটু প্রবলেম আর আরেকটা ইম্পর্ট্যান্ট প্রবলেম হচ্ছে ফায়ার ট্রিটমেন্ট মে বি ডিফিকাল্ট কারণ আমরা যখন ফায়ারের কথা বলি ফায়ারের ট্রিটমেন্ট দেই ওই ফায়ারের কিন্তু এই এগুলোর গায়ে একটা ধরনের কোটিং দিই আমরা যেটাকে বলি ইন্টুমোসেন পেইন্ট তো এই ফায়ারের কোটিং দেওয়া বা ফায়ারের ট্রিটমেন্ট দেওয়া এটা এই ধরনের সিস্টেমে এই বিমের জন্য এই বিমের জন্য বা বলতে পারি যে এই ফ্লোর বিমের জন্য ট্রিটমেন্ট দেওয়াটা যতটা সহজ এই এই ধরনের এই ওপেন ওয়েব জস্টের জন্য কিন্তু ফায়ারের ট্রিটমেন্ট দেওয়াটা অতটা সহজ না কাজেই এটার কিছু অ্যাডভান্টেজ আছে আবার কিছু ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজও আছে এই দুটোকেই কনসিডার করে আমাদেরকে ডিসিশন নিতে হবে ডিজাইনারকে যে আমরা আসলে কি চাই বা কোন কোন যাব এটা আমরা মানে আমাদেরকে ডিসিশন যাবো হবে এটা একটা ওই একই রকম এটা হচ্ছে আগেরটা যেটা দেখছিলাম এটা হচ্ছে প্রোফাইল ডেক উপরে প্রোফাইল ডেকের উপরে এই ওপেন ওয়েব হ্যাঁ এরপরে যেটা আমরা দেখছি এখন এটাকে এটা একটা প্রোপ্রায়েটারি একটা মানে একটা প্রোপ্রায়েটারি আইটেম এটা হচ্ছে প্রোফাইল ডেক না করে এখানে এই বোর্ড দিয়ে ফরমার্ক করে তার উপরে সলিড কংক্রিট স্ল্যাবটা ঢালাই দেওয়া হয় এবং কংক্রিট স্ল্যাবের মধ্যে আমার এই প্রোফাইল ডেকের একটা অংশ এমবেডেড হয়ে যায় হ্যাঁ এমবেডেড হয়ে যায় এই সিস্টেমটা হচ্ছে যতগুলো সিস্টেম এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম এর মধ্যে প্রবাবলি মোস্ট ইকোনমিক প্রবাবলি দ্য মোস্ট ইকোনমিক কারণ আমার ম্যাটেরিয়ালের ইউজ হচ্ছে আমার প্রোফাইল ডেক দরকার হচ্ছে না শুধুমাত্র কংক্রিটের ডেক থাকলেই চলছে আমি তো ফর্মার্কটা যে বোর্ড দিচ্ছি এটাকে পরে রিমুভ করে ফেলব এখানে যেটা হচ্ছে যে এখানে কংক্রিটের স্ল্যাব আর এই যে জয়েস্ট জয়েস্টের মাথার একটা অংশ কংক্রিটের ভিতরে কিন্তু অবস্থায় আছে এটাকে এখানে আমরা যে ছবিটা দেখছি এটা হচ্ছে সিস্টেম এটা একটা কোম্পানির নাম তাদের তৈরি করা এই সিস্টেমটা আর কি এখানে আইডিয়াটা হচ্ছে যে রকম যে নিচে একটা দুইটা অ্যাঙ্গেল থাকবে মাঝখানে এই যে ট্রাসটা এটাকে একটা রড দিয়ে এটা একটা রড দিয়ে তৈরি হবে এবং উপরের যে অংশটা এটা এমন ভাবে তৈরি করা হবে এবং কাস্টিং করা হবে যে এটা একটা অংশ কংক্রিটের ভিতরে এবং তখন যেটা ঘটবে এটা ভেরি হাই ম্যাটেরিয়াল ইকোনমি দিবে এবং ম্যাটেরিয়াল ইকোনমি দিয়ে এখানে লং স্প্যানের জন্য এটা কাজ করবে আর ডিসঅ্যাডভান্টেজ গুলো আগের মতো নেই লিড টাইম লাগবে ফায়ার ট্রিটমেন্ট ডিফিকাল্ট কোয়ালিটি কন্ট্রোল ডিফিকাল্ট আর এটা শুধু এটার জন্য একটা রিমুভেবল ফরম্যাট লাগবে এই যে এখানে আমরা যেটা দেখছি এই যে এই দুইটা জয়েস্টের মধ্যে ফরম্যাট দিয়ে ঢালাই দেওয়ার পর ফরম্যাটটা তলা থেকে খুলে ফেলতে হবে এরকম একটা রিমুভেবল ফরম্যাট আমাদের লাগবে এইটাই হচ্ছে এই এটার মোটামুটি তিন ধারণা তিনটা ডিসঅ্যাডভান্টেজ তো এখন আসলে কোন সিস্টেমে আমরা যাব একটা বিল্ডিং এ কোন সিস্টেমে গেলে আমার সুবিধা হবে এগুলার অনেক ফ্যাক্টর আছে এটা ডিপেন্ড করবে ওই যে বিল্ডিংটা কি কটা কি ক্যাটাগরি অবভিয়াসলি এই ওপেন ওয়েব জয়েস দিয়ে এই ওপেন ওয়েব জয়েস ব্যবহার করে সিসমিক লোড রেজিস্ট করা যাবে না বা সিসপিক ফ্রেমিং এর মধ্যে এটা ব্যবহার করা যাবে না তো সিসমিক ফ্রেমিং এর বাইরে এই জয়েন্ট গুলা আমাদেরকে ব্যবহার করতে হবে তো সেই সমস্ত বিবেচনা করে আমাদেরকে মানে যাই হোক আমরা এখন একটু ডিজাইন ইস্যুতে আসতেছি যে কিভাবে একটা এরকম সিস্টেমটাকে আমরা ডিজাইন করব আমরা তো নর্মালি কংক্রিটের ফ্লোর ডিজাইন করতে পারি কংক্রিট স্ল্যাবের মোমেন্ট বের করে তারপর মোমেন্ট দিয়ে একটা ইউনিট স্টিপের জন্য আমরা ডিজাইন করব যেখানে ম্যাটেরিয়ালটা অনলি কংক্রিট থাকে কিন্তু এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে এখানে আমার ম্যাটেরিয়ালটা কিন্তু কংক্রিট এবং তার নিচে বাইরে হচ্ছে জয়েস্ট সো এখানে আসলে ব্যাপার যেটা ঘটতেছে যে এই জয়েসটা টেনশন নিচ্ছে আর কংক্রিটটা কম্প্রেশন নিচ্ছে এবং কংক্রিট এবং জয়েস্টের মধ্যে কানেকটিভিটি বা ম্যাচিংটা আনছে এই যে এই শিয়ার স্টার্টগুলো হ্যাঁ তো বিম যেহেতু এগুলো আমার জয়েস্টের জয়েস্ট যেহেতু এগুলো ফ্লোর জয়েস্ট বা ফ্লোর বিম যেহেতু এগুলো স্ল্যাবের স্প্যান লোডিং স্প্যান হচ্ছে এইটা আমি যদি আবার আমার প্রথম সিটটাতে যাই এখানে আমরা যদি একটু জিনিসটা দেখে আসি যে আমার এই দুইটা এই দুইটা ফ্লোর বিম মিলে এই স্ল্যাবটাকে রাখতেছে কাজেই এইখানে যে স্ল্যাব এবং এইখানে তার নিচে যে এই যে ডেস্কশিট আছে এইটার স্প্যান হচ্ছে এই ফ্লোর বিম থেকে এই ফ্লোর বিম পর্যন্ত দিস ইজ দ্য স্প্যান এই স্প্যানের জন্য এই ফ্লোর বিম এই স্প্যানের জন্য এই ডেক প্যানেল সহ ডেক প্লেট সহ এই কংক্রিটটাকে আমাকে ডিজাইন করতে হবে এটাই হচ্ছে এখানকার এখানেও জিনিসটা এরকম এখানে আমরা যেটা দেখছি যে এটাই হচ্ছে সরি এখানে স্প্যান হচ্ছে ডেক স্প্যান হচ্ছে এইটা এবং এই ডেক স্প্যানের রেসপেক্টে আমরা যদি টিপিক্যাল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে যাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম দেখাবে এটা হচ্ছে এবং যেহেতু এইদিকে স্প্যান কাজে মেইন স্ল্যাবের এনফোর্সমেন্টে এরকম লং যাবে অ্যাক্রস দা অ্যাক্রস দা ফ্লোর বিম যাবে আর এই ধরনের এগুলো হচ্ছে টেম্পারেচার সিঙ্কেজের ডিস্ট্রিবিউশন ইনস্টিটিউট হিসেবে এগুলো থাকবে এই হচ্ছে মোটামুটি আমরা আসলে খুব বেশি ফলো করি না কারণ এরকম বাঁকা করে ক্র্যাঙ্কিং করে করা এটা সাইড আসলে খুব ডিফিকাল্ট করা যাবে না যে তা না এটা করলে হয়তো আমার এনফোর্সমেন্টে কিছু ইকনমি আসবে কিন্তু এটা ফেব্রিকেট করা ফেব্রিকেট করার পরে সাইটে এগুলোকে দেওয়া এটা আসলে একটু কষ্টকরই হয় তার থেকে ইজিয়ার হচ্ছে উপরে একটা টানা লেয়ার দিয়ে দিলাম আর উপরে একটা টানা লেয়ার দিলাম বটমে আর একটা লেয়ার দিলাম দুইটা লেয়ারকে টানা দিয়ে একটা জালি করে আমরা একটা বা দুইটা জালি দিয়ে আমরা ঢালাই দিয়ে দিলাম তাহলে কাজটা অনেক ইজিয়ার হয় এই কারণে অনেক সময় এই যে মোস্ট অপটিমাম যে সিস্টেম এটা এই সিস্টেমে রেড রেনফোর্সমেন্ট লেয়ারটা না করে ওই আগের সিস্টেমটাতে এই যে এই সিস্টেমে এই যে উপরে একটা জালি নিচে একটা জালি এরকম সিস্টেমে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ডিজাইন করা হয় এখন ডিজাইন যখন আমরা করব আমরা কোথায় আছে এটা ডিজাইন এই ডিজাইনের প্রভিশনগুলা বিএনবিসিতে আছে পার্ট সিক্স চ্যাপ্টার থার্টিন স্টিল কংক্রিট কম্পোজিট স্ট্রাকচারাল মেম্বারস এআইএসসি জিরো ফাইভের এর চ্যাপ্টার আই ডিজাইন অফ কম্পোজিট মেম্বারস এবং এটা এসিআই কোডেও বলা আছে যেহেতু কংক্রিট ইন এসিআই কোডে সম্বন্ধে কিছু কিছু বলে এসিআই কোড থ্রি এইট ফোরটিন এর সেকশন টোয়েন্টি টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এই সমস্ত জায়গাতে এগুলোর ডিজাইন সম্পর্কিত যত নিয়ম কানুন সব এগুলো এই সমস্ত ডকুমেন্ট গুলাতে আছে তো আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি যে ডিজাইনটা কিভাবে হবে এখানে যেটা বলা হচ্ছে যে ডেস্ক আর জেনারেলি ডিজাইন ফর ওয়ান ওয়ে লোড ট্রান্সফার টু জয়েস্ট জয়েস্ট অথবা ফ্লোর বিম জয়েস্ট অথবা বিম এই যে এইখানে কংক্রিট কংক্রিটের নিচে ডেক ডেকটা আমার ফ্লোর বিমের উপরে বা জয়েস্টের উপরে রাখা আছে তো আমার এই স্প্যান তো এই এই স্প্যানের তুলনায় এই লেন্থটা অনেক বড় তার মানে এটা আসলে এইদিকে ওয়ে অ্যাকশন হচ্ছে এই বরাবর ওয়ান ওয়ে অ্যাকশন হচ্ছে যেখানে স্প্যান হচ্ছে এটাই দিস ইজ দ্য স্প্যান অফ দ্য ডেক হ্যাঁ সেজন্য বলা হচ্ছে ডেক্সের জেনারেল ডিজাইন ফর ওয়ান ওয়ে লোড ট্রান্সফার টু জয়েস্ট এটা এখান থেকে এইখানে আসবে এই দিক থেকে এইদিকে স্যাক করবে সেভাবে ডিজাইন করতে হবে এখন এই যে ডেক যেটা বলা হচ্ছে ডেকের প্রোফাইল কেমন এটার চেহারাটা কেমন এটা চেহারাটা এরকম সিম্পল হতে পারে বা এরকম আরো মানে অ্যাডভান্স বা অ্যাডভান্স ফোল্ডিং থাকতে পারে এই হচ্ছে ডেকের টিপিক্যাল চেহারা এখন এরকম কেন করা হয় ফিরতায় আসছি আমি তো এখানে প্রশ্ন আসতে পারে যে এই যে ডেক বিছিয়ে ডেকির উপরে কংক্রিট ঢালাই দেওয়া হবে এখানে ডেক দিয়ে এক কোনোটাতে প্লেন ডেক এখানে আবার একটু ছোট ছোট আহ ভাজ আছে তো এতে পার্থক্যটা কি হচ্ছে তো এইটা একটু ইম্পর্টেন্ট ইস্যু যে এই যে কংক্রিটটা বা এই যে ফ্লোরের কংক্রিটটা এটা আমার এই ডেকের সাথে কিভাবে ইন্টার্যাক্ট করছে বা ডেকের সাথে এর বিহেভিয়ারটা কেমন কারণ এখানে আমি কি অ্যাজিউম করছি তার উপরে আমার এটা ডিজাইন নির্ভর করবে সেটাই আমরা এখানে বলছি যে ইন্টারাকশন বিটুইন দ্য ডেক প্রোফাইল শিট অ্যান্ড কংক্রিট এই প্রোফাইল শিট এবং কংক্রিট এর মধ্যে এদের এদের ইন্টারাকশনটা কি ইন্টারাকশনের একটা হতে পারে নন কম্পোজিট অ্যাকশন নন কম্পোজিট অ্যাকশন নন কম্পোজিট বলতে আমরা মিন করছি যে এই যে এই ডেকশিট আর কংক্রিট এদের মধ্যে কোনো রকম কানেকশন থাকবে না বা কোনো বন্ডিং থাকবে না হ্যাঁ কোনো বন্ডিং থাকবে না সেক্ষেত্রে কি ঘটবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একশোটা হবে নন কম্পোজিট অর্থাৎ প্রোফাইল শিট মেরিলি অ্যাক্স এজ এ ফর্ম ফর দ্য কংক্রিট কাস্টিং যখন আমরা নন কম্পোজিট অ্যাকশনে যাব তার মানে কংক্রিটের সাথে এই ডেকের কোনো রকম বন্ডিং বা কানেকশন থাকবে না তখন আমরা বলতে পারি যে শুধুমাত্র ঢালাইয়ের ক্ষেত্রে এটা একটা ফর্মার্কের মতন বিহেভ করছে বাট রিয়েলি এই কংক্রিটের সাথে তার কোনো বন্ডিং নাই সো নন কম্পোজিট অ্যাকশন মানে হচ্ছে আর আরেকটা হতে পারে কম্পোজিট অ্যাকশন কম্পোজিট অ্যাকশন হতে গেলে এই ডেকের কংক্রিটের সাথে এই প্রোফাইল শিট প্রপার বন্ডিং থাকতে হবে হ্যাঁ প্রপার বন্ডিং থাকতে হবে প্রপার বন্ডিং থাকলে তখন ওদের মধ্যে বন্ডিং হলে তখন কম্পোজিট অ্যাকশনটা আসবে এবং এই বন্ডিংটা আনার জন্য এর ভিতরে বিভিন্ন রকম এক্সট্রা ভাজ দিতে হয় এক্সট্রা ফোল্ডিং দিতে হয় এক্সট্রা করুগেশন দিতে হয় অনেক কিছু নিয়ম আছে সেগুলো আমরা একটু দেখে আসি তো প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে নন কম্পোজিট অ্যাকশন নন কম্পোজিট অ্যাকশন মানে হচ্ছে ডেকশিটটা এরকম প্লেন এই ডেকশিটটা এরকম প্লেন ভিতরে আর কোনো ভাঁজ বা ফোল্ড নাই প্লেন শিট অবভিয়াসলি বোঝাই যাচ্ছে এই প্লেন শিটের উপরে যদি আমরা ঢালাই পংক্রিট অবভিয়াসলি এটা কোনো বন্ডিং দিতে পারবে না ফলে তাদের মধ্যে আসলে প্রপার কোনো প্রপার কোনো বন্ডিং আসবে না বা প্রপার কোনো না আচ্ছা তাহলে এখন এগুলা ডিজাইন কি হবে এই ডেকের ডিজাইনের জন্য আলাদা একটা কোম্পানি আছে বা আলাদা একটা অর্গানাইজেশন আছে সেটাকে আমরা বলি এস স্ট্রাকচারাল ডেক ইনস্টিটিউট হ্যাঁ সরি স্টিল ডেক ইনস্টিটিউট এই এসডিআই বলতে আমরা বলা হচ্ছে স্টিল ডেক ইনস্টিটিউট হ্যাঁ তো এরা এরা এই স্টিল ডেক ডিজাইনের জন্য কিছু নিয়মকানুন বের করেছে এবং সেই নিয়মকানুনগুলো বইয়ের আকারে প্রকাশ করেছে সেই বইগুলো দেখে আমাদেরকে ডিজাইন করতে হবে স্টিল ডেককে নন কম্পোজিট ডেকে ওই বইগুলা দেখে বইয়ের ভিতরে যে ডিজাইন চার্ট আছে বইখানে যে নিয়ম কানুন বলা আছে ওই চার্ট বা নিয়মকানুন দেখে আমরা এটা ডিজাইন করব এবং এই যে ডিজাইন কোডগুলো এগুলা ডাউনলোড করতে পারা যায় এগুলো ফ্রিলি ডাউনলোডেবল কাজে এদের স্টিল ডেক ইনস্টিটিউট করে ইনস্টিটিউটের যে এই যে পাবলিকেশনটা আছে এই পাবলিকেশনটা ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় আমি এখন একটু সামারি বলছি অর্থাৎ এর ভিতরে কিভাবে ডিজাইন করার কথা বলা আছে এটাকে আমি একটু সামারি করে দিচ্ছি যাতে করে ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ডিজাইন ইন ইউর রিয়েল লাইফ তবে সত্যি সত্যি হাতে কলমে ডিজাইন করতে গেলে এটা কিন্তু এই ম্যানুয়ালটা জোগাড় করে সেই অনুযায়ী ম্যাথমেটিক্সটা করে করতে হবে তো নন কম্পোজিটে এখানে যে যেটা বলছি যে প্রথমে বলা আছে ইউজড অ্যাজ এ ফর্ম ফর স্টিল কংক্রিট স্ল্যাব তার মানে এটার কাজ হচ্ছে কংক্রিটের ফর্মার্ক হিসেবে কাজ করা তার মানে কংক্রিটের ফর্মার্ক হিসেবে কাজ করার অর্থ শুধুমাত্র ঢালাইয়ের সময় এটা কাজে লাগবে কংক্রিটের ঢালাইটা শক্ত হয়ে যাওয়ার পরে এটার আর কোনো ফাংশন নাই কংক্রিটটা ঢালাই হয়ে যাওয়ার পরে এটার আর প্রাইমারিলি কোনো স্ট্রাকচারাল ফাংশন নাই এই হচ্ছে এটার বেসিক অ্যাজামশন ঠিক আছে তার মানে কংক্রিটটা যখন ঢালাই হবে আচ্ছা মেটেরিয়াল আসি এই এই যে সিট এটার ম্যাটেরিয়ালটা মিনিমাম থার্টি থ্রি কে এস বা দুশো তিরিশ এমপিও হতে হবে এবং ম্যাক্সিমাম ইল্ড এটা এইটি কে এস আই এটা এইটি কে এস আই বা ফাইভ ফিফটি এমপি এর বেশি হতে পারবে না এটাই হচ্ছে এটার ম্যাটেরিয়াল বলছে তো নর্মালি এগুলো যেটা হয় যে ওই মার্কেটে যে নর্মাল এম এস সিট পাওয়া যায় সিটগুলা দিয়ে সিটকে ভাজ করে এটা তৈরি করা হয় তো ওই সিটে ম্যাটেরিয়াল প্রোপার্টি আসতেছে কিনা এটা এরকম ভাজ দিয়ে এই প্রোফাইল সিট তৈরি করার আগেই তাহলে ওই সিট থেকে ম্যাটেরিয়াল নিয়ে টেস্ট করে আমরা বলতে পারে যে এটার এটা আসবে কিনা আচ্ছা তারপরে কংক্রিটের ক্ষেত্রে বলছে কংক্রিটের স্ট্রেংথ এটা থ্রি কে বা টোয়েন্টি ওয়ান এমপি এ তার থেকে কম হবে হতে পারবে না তার থেকে বেশি হতে হবে এবং যে এখানে যে যে রেইনফোর্সমেন্টটাও থাকবে এই রেইনফোর্সমেন্টটা এসি আই 318 অর্থাৎ এটা হচ্ছে কংক্রিট স্ট্রাকচার ডিজাইনের যে কোড সেটা হচ্ছে আপনারা 3 4 5 এ যেভাবে বলা আছে সেভাবেই করতে হবে এক্সেপ্ট অ্যাজ মডিফাইড ইন দিস ম্যানুয়াল এই এরকম করে এটা করতে হবে সেটা আমরা একটু দেখি ডিজাইন তো ডিজাইনে প্রথমে বলা হচ্ছে যে এটা যেহেতু একটা ফর্মার ডেক ইউজড অ্যাজ এ ফর্ম তত ফর্মার হিসাবে ডিজাইন করতে হবে তার মানে এটাকে এখন যেহেতু এটা স্টিল স্ট্রাকচার আমরা এসজি বা এলআরএফ ডি যে কোনো একটা মেথডে যেতে পারি আর তাহলে আমাদের এখন ডেকটাকে বেসিক্যালি যেটা হচ্ছে যে এই প্রোফাইল শীট এই যে এখানে যেটা আমরা ছবিতে দেখছি একটু আগে দেখলাম এই যে এটা এটার উপরে যখন কংক্রিটটা ঢালাই দেব এই কংক্রিটের ঢালাইয়ের ওজন বহন করার ক্ষমতা এটার থাকতে হবে তার মানে এইটাকে এই ডেকটাকে একটা বিমের মতন করে এটার ক্রস সেকশনাল প্রপার্টিগুলো বের করতে হবে এবং ক্রস সেকশনাল প্রপার্টিগুলো বের করার পরে এটার মোমেন্ট অফ এটা যথেষ্ট আছে কি না আমার কংক্রিটের ঢালাইকে সাপোর্ট দেওয়ার জন্য সেটা চেক করতে হবে দ্যাট ইজ সিম্পল এই হচ্ছে এটার বেসিক ডিজাইন ক্রাইটেরিয়া আচ্ছা আর কংক্রিট স্ল্যাবকে এইট যেভাবে বলছে এইভাবে আমার ধরে নিতে হবে যে কংক্রিট স্ল্যাব যে কংক্রিট স্ল্যাবটা ঢালাই হবে ওইটা তো শক্ত হয়ে যাওয়ার পরে ওইটা তো লাইভ লোড নিতে হবে ওইটাকে সো ওইটা লাইভ লোডের জন্য ওই যে বেন্ডিং মুভমেন্ট পর যেগুলো আসবে ওগুলাকে ওই যে ওয়ে স্ল্যাব ধরে আমার ডিজাইন করতে হবে টেম্পারেচারের সিঙ্কা যেটা তো অলওয়েজ যে কোনো কংক্রিট কংক্রিট কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল কাজে এখানেও আমরা সেটা অ্যাপ্লাই করব আচ্ছা এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডায়াফ্রাম শেয়ার ক্যাপাসিটি হ্যাঁ ডায়াফ্রাম স্টিফনেস বা ডায়াফ্রাম অ্যাকশন বা ডায়াফ্রামে কীভাবে ডায়াফ্রাম দিয়ে লোটা ওয়ে ল্যাটার লোট ট্রান্সফার হবে এটা আমরা কিছুক্ষণ পরে ডিসকাস করব বাট এখান থেকে জেনে রাখতে হবে যে আমাদের জানা উচিত এবং তোমরা যখন প্র্যাকটিক্যালি ডিজাইন করবে খেয়াল রাখতে হবে যে ডায়াফ্রামের জন্য ডায়াফ্রাম হিসাবে এটার ফাংশনটা এবং তার জন্য যে শেয়ার আসবে এটা করতে হবে আর ফাইনালি যেটা হচ্ছে ফায়ার রেজিস্টার অর্থাৎ স্ল্যাবটা যাতে প্রপারলি ফায়ার রেজিস্টার হয় আননেসেসারি ফায়ারে ফায়ার হ্যাজার্ড যাতে না হয় সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো ডিজাইনের এই কটা স্টেপ আছে ইন ডিটেইল এই ডিজাইন প্রসিডিওরের ইন ডিটেইল এগুলো এই বইটাতে ইন ডিটেল ইন ডিটেল এই বইটাতে দেওয়া আছে নিয়ম কারণগুলো দেওয়া আছে দু একটা এক্সাম্পলও করে দেওয়া আছে তো আমরা যদি ডিজাইন করতে চাই এই ডেকগুলা এটা আমরা ডিজাইন করতে পারবো আসলে ডিজাইন করার বদলে ওখানে কিছু চার্ট করে দেওয়া আছে চার্ট থেকে সরাসরি ডিজাইনটা নেওয়া যায় যে এখানে এরকম এরকম কিছু চার্টের বা ছবি টিপিক্যাল এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এরকম কন্টিনিউ স্প্যান অনেকগুলো স্প্যান থাকলে অর্থাৎ এই যে স্প্যান বলতে আমরা এটাকে মিন করছি স্প্যান বলতে আমরা যে এরকম মিন করছি এই একটা স্প্যান এরপরে আরেকটা স্প্যান এরপর পরে আরেকটা স্প্যান থাকতে পারে তো এরকম আমি কয়টা স্প্যানের জন্য ডিজাইন করতে চাই সেটার চার্ট এই যে এখানে সেটার চার্ট এখানে করে দেওয়া আছে যে এই এটা টু স্প্যান এটা টু স্প্যান এটা থ্রি স্প্যান হ্যাঁ এখানে ট্রিপল স্প্যান এবং তার জন্য এই যে এখানে এখানে মোমেন্টের ভ্যালুগুলা এখানে মোমেন্টের ভ্যালুগুলা এই যে এখানে লোড কত হবে কারণ আমার লোডটা জানা লাগবে হচ্ছে জয়েসটা ডিজাইন করার জন্য হ্যাঁ এই সমস্ত মুভমেন্ট কত হবে ট্রিপল স্প্যান কন্ডিশনের মুভমেন্ট কত হবে নেগেটিভ মুভমেন্ট কত হবে পজিটিভ মুভমেন্ট কত হবে এগুলো সবই চার্টের ফর্মুলাতে দেওয়া আছে তো যেটা বলছিলাম যে চার্ট দেখে দেখেও চাইলে আমরা চার্ট থেকে ডিজাইনটা নিয়ে নিতে পারি Uh, your sound is like wavering. Sometime it is low. Sometimes it is high. Oh really? Okay. Yeah. Uh, I I'm I uh, will look after it. Uh, probably the mouthpiece uh, is uh, yeah something. yeah okay. Uh, ওকে তো আমরা এখন কম্পোজিট প্রোফাইল ডেক আলাপ করছি কম্পোজিট মানে হচ্ছে এই ডেকশিট যেটা ডেক্কশিট এর সাথে কংক্রিটের প্রপার বন্ডিং হতে হবে এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট বন্ডিং না হলে এটা কম্পোজিট অ্যাকশন হবে না তো এখানে এটা বলা হচ্ছে প্রপার এডিশন বন্ডিং কংক্রিট টপিং কম্পোজিট বন্ডিংক্রিট ইজ জেনারেলিভ বাই প্রপার এম্বসমেন্ট এই এম্বসমেন্ট মানে হচ্ছে এই যে একটা জায়গায় পাঁচ করে একটা জায়গাকে একটু ফুলাই দেওয়া বা উঠায় দেওয়া তখন এই জিনিসটাকে আমরা বলি এম্বসমেন্ট এইসমেন্টের বিভিন্ন রকম আহ সাইজ হতে পারে এম্বসমেন্টের থিকনেসটা কত হবে বা এটা সাইজটা কত হবে এগুলো কিন্তু সবই বলে দেওয়া আছে এই মানে স্টিল ডেক ইনস্টিটিউটের কোডে তো যেটা হচ্ছে যে এটার জন্য ওই যে কম্পোজিট স্টিল ফ্লোর ডেক এদের আরেকটা পাবলিকেশন আছে আগেরটা দেখেছিলাম হচ্ছে নন কম্পোজিট ফ্লোর ডেক এখন হচ্ছে এটা কম্পোজিট ডেক এর ভিতরে কিন্তু এই কম্পোজিট সিস্টেমের ডিটেইল ক্যালকুলেশন এগুলো বলে দেওয়া আছে আমরা একটু দেখি যে এখানে হাইলাইটগুলো দেখি যে এই এখানে কিভাবে ডিজাইন করতে বলা আছে বা ডিজাইন সম্বন্ধে ইম্পর্টেন্ট কথা কি বলা আছে একটা বলা হচ্ছে যে এটা অবশ্যই একটা পার্মানেন্ট ফর্মওয়ার্ক কারণ এটার উপরে যেহেতু আমরা কংক্রিটটা ঢালাই করছি বা কাস্টিং করছি এবং তার সাথে এটা একটা রেনফোর্সমেন্ট হিসাবে কাজ করবে ফর পজিটিভ মুভমেন্ট অর্থাৎ আমার বটমে টেনশন হয় টপে কম্প্রেশন হবে এরকম মোমেন্ট যখন স্ল্যাবে হবে তার জন্য এই ডেকটা একটা রেনফোর্সমেন্ট হিসাবে কাজ করবে এটা হচ্ছে এখানে বলছে মেটেরিয়াল ম্যাটেরিয়াল এখানে যেহেতু এটা এখানে যেহেতু আমরা কম্পোজিট অ্যাকশন চাচ্ছি ম্যাটেরিয়াল সম্বন্ধে কথাবার্তা এখানে একটু বেশি বলা আছে কারণ অনেক নিয়ম দেওয়া হয়েছে যেটা আগের বার ছিল না যেটা আগের বার ছিল না আগের বার শুধু ফর্মার্ক হিসাবে আমরা ডেকটা ডিজাইন করেছি কাজে সেখানে ম্যাটেরিয়াল নিয়ে অত বেশি কথাবার্তা বলা হয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু এটা কম্পোজিট ডেক অর্থাৎ এট দ্য সেম টাইম এটা ফর্মওয়ার্ক এবং আমার বটম এনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে সো এটার ম্যাটেরিয়ালটার সম্বন্ধে কিছু অতিরিক্ত স্ট্রিঞ্জেন নিয়মকানুন আছে তো এই নিয়মকানুনগুলা বা ম্যাটেরিয়ালগুলা কি কি লাগবে এগুলো এখানে বলছে যে কিভাবে টেস্ট করতে হবে যেমন এখানে বলছে যে ওয়েন দ্য ডাকিডি অব স্টিল মেজার ওভার এ টু ইঞ্চ গেজ লেন ইজ টেন পারসেন্ট গ্রেটার ম্যাক্সিমাম ডিজাইন ইলডেস্টের শ্যালনো ডেক্সিড দ্য লেসার ফিফটি কে আর এফ ওয়াই এখানে একটা টেস্ট করে কিছু নিয়ম বলে দিচ্ছে হ্যাঁ এই নিয়মকানুনগুলা গুলা আগেরবার ছিল না এখন চলে এসছে তো দিস ইজ ওয়ান ডিফারেন্স যে কম্পোজিট হয়ে গেলে কিছু এক্সট্রা নিয়ম কারণ ম্যাটেরিয়াল সম্বন্ধে উঠতে হবে দেখতে হবে আচ্ছা তারপরে বলছে ফোরটি টু এমপিএ কংক্রিটের থেকে বেশি কংক্রিট ব্যবহার করা যাবে না মানে হায়ার স্ট্রেংথ কংক্রিট ব্যবহার করা যাবে না আর তিন হাজার এর কম স্ট্রেন্থের কংক্রিট ব্যবহার করা যাবে না এখানে একটা লিমিট বলে দিচ্ছে আগেরটাতে কিন্তু শুধু বটম লিমিট ছিল লোয়ার লিমিট ছিল যে কংক্রিটের কংক্রিটের স্ট্রেংথ তিন হাজার এর থেকে বেশি হলেই চলবে কিন্তু এখানে আবার তিন হাজার থেকে ছয় হাজার একটা রেঞ্জ বলে দিচ্ছে আচ্ছা ডেকের ডিজাইনটা ফরমার্ক হিসাবে ওই অ্যালয়েবল স্টেজ ডিজাইন বা এলআরএফ ডি ডিজাইন দুটাই করতে হবে বা যে কোনো একটা ফলো করা যাবে আচ্ছা আমি একটু এক মিনিটের ব্রেক নিয়ে আমার একটু ইম্পর্ট্যান্ট ফোন আসছে হ্যাঁ just to inform you guys uh, dr amanath has just taken a 5 minutes break uh, so he will be back soon ওকে হ্যালো এভরিওয়ান আই ব্যাক এগেইন সরি ফর দ্য ইন্টারাপশন আই হ্যাড এ ইম্পর্টেন্ট টেলিফোন কল উইচ আই হ্যাড টু রিসিভ এনিওয়ে আমরা আবার শুরু করি আমরা এখানে ছিলাম যে কম্পোজিট প্রোফাইল ডেক এটার ডিজাইন এখানে কোথায় আছে ডিজাইনটা ডিজাইনটা আছে যে এ এনএসআই এস ডি আই যে স্টিল ডেক ইনস্টিটিউট এদের যে পাবলিকেশন সি টু জিরো ওয়ান ওয়ান স্ট্যান্ডার্ড ফর কম্পোজিট স্টিল ফ্লোর ডেক হ্যাঁ স্ল্যাবস সেখানে এই এটা আছে যে বইয়ের কাভার পেজের ছবিটা কিন্তু আমি আগেই দেখিয়েছি এই যে এই কাভার পেজ এবং এটা ইন্টারনেটে চাইলে ডাউনলোড করে নেওয়া যায় ইন্টারনেটে এটা অ্যাভেলেবেল থাকতে পারে ওদের ওয়েবসাইটে তো সেখান থেকে এই কংক্রিটের এনফোর্সমেন্ট কংক্রিটে বই এনফোর্সমেন্ট সম্বন্ধে বলছে যে কংক্রিটের স্ট্যান্ড তিন হাজার পিএসআই আর টোয়েন্টি ওয়ান এমপি থেকে কম হতে পারবে না বা ছয় হাজার পিএসআই বা ফর্টি টু এমপি থেকে বেশি হতে পারবে না আচ্ছা আর ডেক অ্যাজ এ ফর্ম প্রথমে যখন ব্যাপারটা আসলে এখানে এটা মিন করছে যে ডেকটা আমি যখন কংক্রিটটা ঢালাই দিব কংক্রিটটা যখন সফট আছে বা ফ্রেশ আছে তখন তো আসলে কংক্রিটের কোনো স্ট্রেথ নেবে না এবং তখন কংক্রিটের যে ওয়েটটা এটা ডেকের উপরে পড়বে এবং ডেক কংক্রিটের ওয়েটটাকে ট্যাকেল দেওয়ার বা কংক্রিটের ওয়েটটা নেওয়ার ক্ষমতা থাকতে হবে অর্থাৎ এই ডেকটা তখন ফরমওয়ার্ক হিসেবে কাজ করবে কাজে ফরমওয়ার্ক হিসাবে তার যে মিনিমাম ক্যাপাসিটি থাকা দরকার সেটা তার থাকতেই হবে তারপরে যখন আস্তে আস্তে কংক্রিটটা শক্ত হয়ে যাবে এবং কংক্রিটের সাথে ডেকের একটা প্রপার বন্ডিং বা অ্যাঙ্করিং হবে তখন কম্পোজিট অ্যাকশনটা হবে ফার্দার লোডিংয়ের জন্য অর্থাৎ ডেকটা কংক্রিটটা হার্ডেনিং হয়ে যাওয়ার পরে যে লাইভ লোড বা ফ্লোর লোড বা ফ্লোর ফিনিশ বা অন্যান্য লোড আসবে ওই লোডগুলোর জন্য তখন আমরা কম্পোজিট আচ্ছা তো এখানেও ওই যে যেটা বলা হচ্ছে যে এই যে এই যে ম্যানুয়ালটা বা স্পেসিফিকেশন এখানেও কিন্তু কিছু মানে চার্ট বা টেবিল করে দেওয়া আছে হ্যাঁ এবং চার্ট বা টেবিল করে দেওয়া আছে সেই চার্ট বা টেবিলগুলো ফলো করে করা যায় এখন দুইটা মেথড বলা আছে প্রি কোয়ালিফাইড সেকশন মেথড এবং শেয়ার বন্ড মেথড আবার চাইলে ফুল স্কেল পারফরম্যান্স টেস্ট করেও করা যায় যেটা সাধারণত কেউ করে না এই যেহেতু অলরেডি দুটা মেথড অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে সবাই সাধারণত এই দুইটা মেথড ফলো করেই এইটা ডিজাইনটা করতে পারে কাজেই এখানে ডিজাইন করাটা এমন জটিল কিছু না আচ্ছা এবং ফাইনালি যেটা আসছে যে ডায়াফ্রাম শেয়ার ক্যাপাসিটি অর্থাৎ যখনই একটা ফ্লোর স্ল্যাব আমরা একটা বিল্ডিংয়ে করব ওইটা ডায়াফ্রাম অ্যাকশন অর্থাৎ ল্যাটারাল লোডটা ট্রান্সফার কীভাবে হচ্ছে এক বিম থেকে ফ্লোর থেকে বিমে বিম থেকে কলামে বা শেয়ারওয়ালে কীভাবে ট্রান্সফার হচ্ছে সেটার একটা ডিজাইন বা সেই দিকে লক্ষ্য রেখে ডিজাইনটা করতেই হবে এটার কোনো অল্টারনেট নাই এবং ফায়ার রেজিস্টেন্সটা সবসময় এটা তো আসেই সব জায়গাতেই প্রায়ার রেজিস্টার হতে হবে তো ওই যে যেটা বলেছিলাম একটু আগে যে এখানে একটা মেথড বলে দেওয়া আছে এই মেথডটার সম্বন্ধেই হয়তো আমরা এই একটু দেখব একটু দেখবো টু ওয়েস্টার্ন ডিটারমিনেশন অফ কম্পোজিট প্রি কোয়ালিফাইড সেকশন মেথড হ্যাঁ এটাই হচ্ছে সেই অ্যাপেন্ডিক্সটা সেই অ্যাপেন্ডিক্সের আমরা একটু কয়েকটা হাইলাইট এখানে দেখছি কেমন বা সেখান থেকে কিভাবে প্রথম কথা হচ্ছে যে এই যে এম্বসমেন্ট হ্যাঁ প্রথম কথা হচ্ছে অ্যাপেন্ডিক্স যেটা বলছে যে এমবসমেন্টটা প্রপারলি হতে হবে এটা এসেন্সিয়াল এই যে এমবসমেন্ট বা এই যে এখানে অর্থাৎ একটা অংশকে পাঁচ করে একটু উপরে তুলে ফুলায় দেওয়া হয়েছে এটার জিওমেট্রিটা কেমন হতে হবে কি ধরনের জিওমেট্রিটা অ্যাকসেপ্টেবল এবং তাদের মধ্যে ডিস্টেন্স কত হতে হবে স্পেসিং কত হবে তাদের ইনক্লাইনেশন কত হবে এগুলো সবই কিন্তু এবং হাইট কত হবে যে এইগুলো এই এমবসমেন্টটা আমার অরিজিনাল সার্ফেস থেকে কতটুকু উপরে উঠে আসলো এইটা পোর্ট ফলো করে থাকতে হবে এগুলো সবই কিন্তু এখানে এই এমবর্সমেন্ট ডিটেইল হ্যাঁ এই যে সেকশন কি বলছে বিবি হ্যাঁ সেকশন বিবিটা কেমন হবে এখানে আমি এই যে এখানে যে এটা এমবস করা হলো এখানে যে এটা হাইট হয়ে আবার এখানে নেমে গেল এটা কিভাবে করা হচ্ছে এটা এই যে এই জিওমেট্রিকগুলো কেমন হবে এগুলো এখানে বলছে এখানে স্পেসিফিকেশন বলে দেওয়া আছে তো এই হচ্ছে তার মানে আসলে এই যে কম্পোজিট ডেক এটা ডিজাইন করার জন্য আসলে খুব একটা বেশি ক্যালকুলেশনের প্রয়োজন নাই চার্টের মধ্যেই চার্ট দেখেই যে কোনো একটা স্পেসিং এর জন্য আমার যে কোনো স্প্যানের জন্য এই যে যে স্প্যানটার কথা বলছি এই যে স্প্যান যেটাকে আমরা বলছি একটু পিছনে যাচ্ছি এই যে স্প্যান এই যে ডেক স্প্যান আমার জানা থাকতে হবে আর ফ্লোরের লাইভ লোড কত এবং ডেড লোড কত অন্য লোডিংগুলো কত এটা জানা থাকলেই কিন্তু আমার এই মানে কত থিকনেস ডিজাইন বলতে এই ঢেউ এই করোগেশনগুলো কতটুকু হবে এই শিটের থিকনেস কত হবে সব কিছু মিলে আমি ডিজাইনটা করতে পারি ওই চার্ট দেখে করা যাবে সো ইউ ফলো দিস চার্ট আমি জানি না আমাদের দেশে যারা এই ধরনের প্র্যাকটিস করেন তারা এটা করেন কিনা বাট আমি সবাইকে সাজেস্ট করব আপনার যদি এখন থেকে আপনারা এই ডেক ডেকশিট ডিজাইনের জন্য এই যে চার্ট আছে এই চার্টগুলা ফলো করবেন চার্টগুলো ফলো করলে তাহলে অ্যাটলিস্ট আপনাদের ডিজাইনের একটা বেসিস থাকবে ওকে তো এটা তো গেল মোটামুটি এই যে ডেকশিট বড় গোটে ডেক্কশিট কম্পোজিট অ্যাকশন বা নন নন কম্পোজিট অ্যাকশন তাদের ডিজাইন কিভাবে করতে হয় এবং কোথা থেকে ডিজাইন করতে হবে বা কোথায় ডিজাইনটা পাওয়া যাবে কোন রিসোর্স আছে এই স্টিল ডেক ইনস্টিটিউটের যে দুটা পাবলিকেশন আছে ওই পাবলিকেশনগুলো দেখে আমরা ইজিলি ডিজাইন করে ফেলতে পারবো তো আমরা তো এতক্ষণ কংক্রিটে কংক্রিট দিয়ে ডেককে ঢালাই দেবো সেই জন্য ডেক এবং এই কংক্রিটের ডিজাইনটা বা ডেকের ডিজাইনটা পেলাম এরপরে আমাদের নেক্সট আইটেম হচ্ছে এই যে জয়েস্ট অথবা ফ্লোর বিম এর ডিজাইনটা আমরা এই সবুজ কালি দিয়ে এখানে যেটা দেখাচ্ছে এই জয়েস্ট অথবা ফ্লোর বিম এর ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব তো এখানে বিভিন্ন রকম সেকশন হতে পারে যেটা বলা হচ্ছে যে ডাব্লু অথবা আইসিএ সেকশন হতে পারে ওপেন ওয়েব জয়েস্ট হতে পারে আর ফাংশন হতে পারে নন কম্পোজিট বা কম্পোজিট অর্থাৎ নন কম্পোজিট মানে হচ্ছে এই ডেকশিট সহ কংক্রিটের সাথে এটার কোনো ডাইরেক্ট কানেকশন থাকবে না অর্থাৎ এই যে শিয়ার স্টার্টগুলো থাকবে না শেয়ার গুলো যদি না থাকে তাহলে সেটা হবে নন কম্পোজিট আর আমি শেয়ার স্টার্ট দিয়ে যদি একেবারে কংক্রিটের সাথে এটার প্রপার বন্ডিং করে দেই তখন আমার বিহেভিয়ারটা হয়ে যাবে কম্পোজিট তো কমনলি আমরা বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কেসে কম্পোজিট বিহেভিয়ারটাই আমরা করি কারণ কম্পোজিট বিহেভিয়ারের ফলে অনেক এফিসিয়েন্ট এবং ইকোনমিক ডিজাইন করা সম্ভব যেটা নন কম্পোজিটে হবে না সো যদিও দুইটা ডিজাইন প্রিন্সিপাল সাজেস্ট করছে এবং নন কম্পোজিট সাজেস্ট করছে বাট আমরা প্রিফার করব অলওয়েজ কম্পোজিট ডিজাইন নন কম্পোজিট ডিজাইন ইজ নট সাজেস্টেড হ্যাঁ যদিও এখানে আমি বলছি যে চাইলে কিভাবে করা যাবে যেহেতু কোড অ্যালাউ করে এনিবডি ক্যান ডু ইট তো তখন কি করতে হবে তখন আমার এই জয়স্টার ডিজাইন আর কিছুই না জাস্ট স্ল্যাবের থেকে লোড কি আসতেছে এখানে লোড আসতেছে সেটা ধরে নিয়ে শুধু জয়েশটাকে একটা ইন্ডিভিজুয়াল স্টিল বিম হিসাবে সিম্পলি সাপোর্টেড বিম হিসাবে ডিজাইন করতে হবে সিম্পল এটার এটার মধ্যে আর কোনো স্প্যানিং বিটুইন গার্ডার্স লোডস কাম ফ্রম স্ল্যাব কন্ট্রিবিউটারি এরিয়া নো স্ট্রাকচারাল কানেকশন বিটুইন স্ল্যাব এন্ড জয়েস্ট অর্থাৎ এখানে এই যে আগের ছবিতে যেটা শিয়ার স্টার দেখানো হচ্ছে এই শেয়ার স্টারটা থাকবে না এবং নর্মাল ডিজাইন হচ্ছে এই যে কোথায় আছে বিএনবিসি ডিজাইন বিএনবিসি নর্মাল স্টিল মেম্বার হিসেবে ডিজাইন করতে হবে এবং যেটা ফাইনালি বলছি যে লেস ইকোনমিক এলআরএফডি এলডি যে কোনো প্রিন্সিপাল ফলো করা যেতে পারে আচ্ছা এরপরে আমরা চলে আসি কম্পোজিট ডিজাইন কম্পোজিট ডিজাইন মানে হচ্ছে কংক্রিট এবং স্টিল দুইটা মিলে একসাথে একটা কম্পোজিট অ্যাকশনে কাজ করবে এবং ফলে আমার ইফেক্টিভ ক্রস সেকশনটা হয়ে যাবে এইটুক হচ্ছে আমার ইফেক্টিভ ক্রস সেকশন তো কম্পোজিট অ্যাকশন আনতে গেলে এই জয়েস্টের সাথে কংক্রিটের প্রপার বন্ডিং লাগবে এবং সেই বন্ডিংটা নর্মালি করা হয় এরকম শিয়ার স্টার্ট বা শেয়ার কানেক্টর দিয়ে এই শেয়ার কানেক্টরটা এই জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সো যখন কংক্রিটের স্ল্যাব এবং নিচে আমার স্টিলের জয়েস্ট হচ্ছে এই সেকশনটা অনেকটা টিবি আমরা যে আর তে টিবিম টি অ্যানালিসিস বা ডিজাইন করে থাকি এখানেও এই চেহারাটা সেরকমই দাঁড়াচ্ছে এবং ফলে টিবিমে যেরকম স্ল্যাবের একটা ইফেক্টিভ উইথ থাকে এখানেও কম্পোজিট স্ল্যাবের একটা ইফেক্টিভ উইথ বি ইফেক্টিভ আমাদেরকে ধরতে হবে অর্থাৎ আমরা যে সবসময় যে সেন্ট্রাল লাইন থেকে এদিকে সেন্ট্রাল লাইন পর্যন্ত পুরোটাকেই সেকশন ধরবো তা কিন্তু না এটার একটা ইফেক্টিভ উইথ আমাদেরকে ফর্মুলা অনুযায়ী ধরতে হবে আচ্ছা এখানে এই যে কিছু মানে ডিজাইনের কিছু ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন এজ এ স্টিল কংক্রিট কম্পোজিট বিম হ্যাঁ স্প্যানিং বিটুইন গার্ডার্স লোড কাম ফ্রম স্ল্যাব কন্ট্রিবিউটার এরিয়া শেয়ার কানেক্টারদের এই যে এগুলো যা যা বললাম এখানে তাহলে এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে কংক্রিটটাকে কম্প্রেশনে আমরা ইউটিলাইজ করছি স্টিলকে টেনশন ইউটিলাইজ করছি ফলে এটা আগে থেকে অনেক ইকোনমিক একটা সলিউশন পাওয়া যায় আচ্ছা তা এখন এই যে ডিজাইনের যে বিভিন্ন স্টেজিং অফ লোডিং স্টেজ এটা আমরা এখন দেখব যে এই কম্পোজিট স্ল্যাবের স্ট্রেস-স্টেইন ডায়াগ্রাম কম্পোজিট স্ল্যাবের স্ট্রেস সরি কম্পোজিট স্ল্যাবের বোমেন ডায়াগ্রাম বা বোমেন ডায়াগ্রামের থেকে যে ক্রস সেকশনে যে স্টেজ ডায়াগ্রামটা হয় সেইটা আমরা দেখছি এখানে একটু স্টেপ বাই স্টেপ আমরা এটা একটু আলাপ করি আপনারা সবাই একটু মনোযোগ সহকারে এটা একটু খেয়াল করেন যারা এটার সাথে আগে থেকে পরিচিত ছিলেন না তাদের জন্য বলছি আমি যে লোডিং স্টেজ লোডিং স্টেজের প্রথমটা হচ্ছে যে এই জয়েসটা লাগানোর পরে এই ডেক সহ কংক্রিটটা কাস্টিং হলো তা কংক্রিট এই মুহুর্তে কাস্টিং হলো সাথে সাথে তো সে আর শক্ত না সে তো তখন ফ্রেশ কংক্রিট নরম সফট একটা ম্যাটেরিয়াল ফলে সে কংক্রিট কিন্তু কোনো স্ট্রেস বা লোড নিতে পারবে না বাট কংক্রিটের ডেডওয়েটটা এবং ডেক স্ল্যাবের ডেডওয়েটটা আমার এই জয়েসটা জয়েসটা ক্যারি করবে তার মানে এই লোডিং ইনিশিয়াল স্টেজে ওয়েট অফ দ্য বিম এই বিমের নিজস্ব সেলফ ওয়েট এবং কংক্রিট ডেকের ওজন কংক্রিট ডেকের যে কন্ট্রিবিউটারি এরিয়া থেকে এটার যে ওয়েট সেটার জন্য এটাতে একটা মোমেন্ট ক্রিয়েট হবে এবং মোমেন্টের জন্য এরকম একটা স্ট্রেস ডায়াগ্রাম হবে উপরে কিছু নাই কারণ আমি বলছি যে এখানে কংক্রিটটা মাত্র ঢালাই হলো কাজে কংক্রিট ইটসেলফ ইজ ইনক্যাপাবল অফ টেকিং এনি লোড সো অল দ্য লোড ইজ টেকেন বাই দ্য জয়স্ট ইট সেলফ ইনিশিয়াল স্টেজে এই যে অনলি জয়েন্ট সেকশন এখানে কাজ করছে সেলফ ওয়েট অফ দা বিম এন্ড কংক্রিট ডেক এইভাবে তখন হচ্ছে স্টেজ ডায়াগ্রামটা এরকম নেক্সট স্টেজে হবে কি আমার আগের স্টেজের সাথে সুপার ইম্পোজ ডেড লোড অর্থাৎ স্ল্যাবটা যখন শক্ত হয়ে গেল স্ল্যাবটা যখন আঠাশ দিন পরে স্ল্যাবটা যখন শক্ত হয়ে যাবে তখন এর উপরে যখন এক্সট্রা সুপার ইম্পোজ ডেড লোড আসবে অর্থাৎ ফ্লোর ফিনিশ অ্যাড করা হতে পারে তারপর আমার লাইভ লোড অ্যাপ্লাই হবে তখন কিন্তু অলরেডি যেহেতু শক্ত হয়ে গেছে তখন ওই অ্যাডিশনাল লোডের জন্য আমার কিছু অ্যাডিশনাল স্ট্রেস হবে তখন স্টেজ ডায়াগ্রামটা হবে এরকম অর্থাৎ আমার উপরের অংশে স্টেজ ডেভেলপ করবে আর এখানে যে আগে থেকে হয়েছিল একটু তার জন্য এটার চেহারাটা হবে এরকম ঠিক আছে তো এটা হলো সেকেন্ড স্টেজ হচ্ছে আগের স্টেজ প্লাস সুপার ডেড লোড প্লাস লাইভ লোড হ্যাঁ কম্পোজিট সেকশন এই যে এইটাই হচ্ছে কম্পোজিট সেকশনের বিহেভিয়ার শুরু হয়ে গেল এবং ইলাস্টিক রেঞ্জে এরকম একটা এরকম একটা স্টেজ ডায়াগ্রাম ক্রস সেকশন এটা হবে তারপরে হচ্ছে একদম লিমিটেস্টেড অর্থাৎ সবগুলো ফাইবার সবগুলো ফাইবার ইল করে গেছে বা সবগুলো ফাইবার কম্প্রেশনে ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছায় গেছে এরকম যদি কন্ডিশন হয় অর্থাৎ প্লাস্টিক কন্ডিশন যেটাকে আমরা বলি তাহলে তখন স্ট্রেস ডায়াগ্রামটা হবে এরকম কারণ আমরা জানি যে কংক্রিট টেনশনে ইল করে এবং ইল করার পরে আর সে ফার্দার কোনো স্ট্রেস নেয় না যে সবগুলো বটম ফাইবার যখন এই স্ট্রেসটা বাড়তে বাড়তে সবগুলো যখন ইল করে যাবে তখন সবগুলো ফাইবারে ইল স্ট্রেস এরকম হবে নিউট্রালেক্সিসের উপরে পিএনএ বলতে এখানে প্লাস্টিক কন্ডিশনে যে নিউট্রালেক্সিসটা হয় অর্থাৎ প্লাস্টিক নিউট্রালেক্সিস সেটাকে মিন করা হচ্ছে এইখানে এই নিউট্রালেক্সিসের নিচে একদিকে টেনশন নিউট্রাল নিউট্রালেক্সিসের উপরে আমার কম্প্রেশনে সম্পূর্ণ ইল করবে আর কংক্রিটের ম্যাক্সিমাম পয়েন্ট এইট ফাইভ এ সি এইটা এখানে আসবে আর এটার বদলে আরেকটা সিনারিও হতে পারে যে এই প্লাস্টিক নিউট্রাল এক্সিসটা আমার কংক্রিটের মধ্যে চলে গেল তাহলে এই যতটুক আমার গার্ডার আছে ততটুক পুরোটাই টেনশনে থাকবে এফআই কংক্রিট তো নিজে কোনো টেনশন নিতে পারে না কাজে এখানে ফাঁকা থাকবে আর কম্প্রেশনে উপরের অংশটা পয়েন্ট এইট ফাইভ সি হবে এটা হচ্ছে আমার থার্ড থার্ড স্টেজ এই যে ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট স্টেজে আমার এরকম মানে স্ট্রেস কন্ডিশন হচ্ছে এইখান থেকে আমাদের এই ডিজাইনটা আমরা বের করতে পারি তো এই ডিজাইনের বিস্তারিত প্রসিডিওর ওই যথারীতি আমাদের কোডে দেওয়া আছে আর ওই যথারীতে আমাদের কোর্টে দেওয়া আছে এই যে এআইএসি থ্রি সিক্সটি জিরো ফাইভ বা বিএনবিসির চ্যাপ্টার টেন স্টিল স্ট্রাকচার এবং চ্যাপ্টার থার্টিন কম্পোজিট স্ট্রাকচার এই দুইটা চ্যাপ্টারে এই কম্পোজিট সিস্টেমের ডিজাইনের ডিটেল প্রসিডিউর দেওয়া আছে আপনারা ওই প্রসিডিওরটা ফলো করে এই এটা করতে পারেন যেমন এখানে কিছু নিয়ম নিয়মকানুন বলছে হ্যাঁ যে এমএন এই প্লাস্টিক মুভমেন্টটা বের করতে হবে প্লাস্টিক মুভমেন্ট ক্যাপাসিটি বা সেকশন ক্যাপাসিটিটা বের করতে হবে এই ধরনের একটা স্টেজ ডিস্ট্রিবিউশন করে আমরা ইল ডিস্টেন্স রিচ করবে এরকম একটা সেকশন থাকলে এখান থেকে আমরা এটার মোমেন্ট বের করতে পারি সেই মোমেন্ট দিয়ে আমরা তখন অ্যানালিসিস করবো সেটাই এখানে বলছে আচ্ছা নেগেটিভ ফ্লেক্সের জন্য নেগেটিভ মুভমেন্টের জন্য আবার এখানে বলছে এটা ইম্পর্টেন্ট যে নেগেটিভ মোমেন্টের জন্য যদি কোনো কখনো এই বিম নেগেটিভ মোমেন্ট নেয় তখন শুধুমাত্র এই স্টিল সেকশনটাকেই নেগেটিভ মোমেন্টটা নেবে কারণ নেগেটিভ মোমেন্ট মানে কি উপরে টেনশন নিচে কম্প্রেশন তো উপরে যখন টেনশন হবে টপে টপে যদি কখনো টেনশন হয় তাহলে কংক্রিট তো কোনো টেনশন নিতে পারবে না কংক্রিটের মধ্যে যদি রড থাকে সে নিতে পারবে কিন্তু কংক্রিট নিজে কখনো টেনশন নিতে পারবে না তখন শুধুমাত্র এই জয়েসটা আমার মোমেন্টটাকে টেক কেয়ার করতে পারবে সো নেগেটিভ এর জন্য যদি সেরকম কোনো সিনারিও হয় শুধুমাত্র জয়েস্ট এবং যদি থাকে বা যদি ব্যবহার করা যায় কংক্রিটের মধ্যে কোনো রড থাকে সেই রডটা আমার মোমেন্ট টেনশনে কাজ করবে এটাই এখানে বলছে যে ডিজাইন নেগেটিভ ফ্লেক্সেরাল স্ট্রেংথ শ্যাল বি ডিটারমাইন্ড ফর স্টিল সেকশন অ্যালন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ চ্যাপ্টার এফ অর্থাৎ আর নেগেটিভ মুভমেন্টের জন্য কংক্রিটের কন্ট্রিবিউশনটা ধরতে না করা আছে এটা কোয়াইট অবভিয়াস আচ্ছা এরপরে এই যে এই যে ডেস্কশিটটা কম্পোজিট ডিজাইন হ্যাঁ এই শিটের জিওমেট্রিটা কেমন হবে এই স্টিল ডেকের এই যে ঢেউ খেলানো করোগেশনের জিওমেট্রিটা কেমন হবে সেই সম্বন্ধে কিছু নিয়মকানুন বলা আছে আহ সেই সম্বন্ধে কিছু কানুন বলা আছে সেই নিয়ম কানুনগুলো আমরা একটু ও দেখি যেমন এখানে বলছে যে এই যে ওয়ান বাই ওয়ান যদি আমি আসি যে প্রথমে বলছে যে নমিনাল রিভ হাইট অর্থাৎ এই যে এই হাইটটা অর্থাৎ ঢেউয়ের বটম থেকে এই করোগেশনের টপ পর্যন্ত এই হাইটটা তিন ইঞ্চির বেশি হতে পারবে না এটা বলে দিয়েছে যে এই হাইটটা তিন ইঞ্চির বেশি বা সেভেন্টি ফাইভ মিলিমিটারের বেশি হতে পারবে না আবার এই যে অ্যাভারেজ উইথ অফ দ্য করুগেশান হ্যাঁ কংক্রিট ট্রিপ এটা দুই ইঞ্চি থেকে কম হতে পারবে না এরকম একটা নিয়ম বলা আছে আবার এই যে কংক্রিট থিকনেস অ্যাবভ দ্য ডেক অর্থাৎ সলিড কংক্রিট থিকনেস যেটা এটা দুই ইঞ্চির থেকে কম হতে পারবে না এরকম কিছু কন্ডিশন বলে দেওয়া আছে এই কন্ডিশনটা ফলো করে এই করগেটের ডেক্কশিট এবং স্ল্যাবের ডিজাইন করতে হবে তারপরে এখানে নর্মাল আগের মতনই এই যে নর্মাল ডিজাইন ইকুয়েশান কংক্রিটের শেয়ার হ্যাঁ কংক্রিটের শিয়ার পয়েন্ট এইট ফাইভ সরি এটা হচ্ছে কংক্রিটের লোড পয়েন্ট এইট ফাইভ প্রাইম সিভ এসি এগুলো আছে এগুলো নিয়ে আমি আসলে ইন ডিটেল যেতে চাচ্ছি না ইউ ডিজার কমন ডিজাইন প্রসিডিওর আচ্ছা তারপরে কি হচ্ছে সরি এখানে কিছু ইকুয়েশন আছে এগুলো দিয়ে এই যে স্ট্রেংথ অফ স্টার্ট শিয়ার কানেক্টর ও আমরা যখন স্ল্যাবের ডিজাইন করব অর্থাৎ কম্পোজিট সেকশনের ডিজাইন করে আমরা তো কম্পোজিট সেকশন অর্থাৎ একটু পিছনে যে এই যে কম্পোজিট সেকশনের ডিজাইন করা মানে আমরা বিমটা কত হবে এবং স্ল্যাবের থিকনেসটা ঠিক আছে কিনা এগুলো আমরা চেক করব তার পাশাপাশি আরেকটা ডিজাইন আইটেম হচ্ছে যে এই যে কম্পোজিট অ্যাকশন আনার জন্য আমরা যে শেয়ার কানেক্টর বা শেয়ার স্টার্ট ব্যবহার করছি এই শেয়ার স্টার্টের ডিজাইনটাও লাগবে তো ওইটাই কোডেও প্রসিডিওরটা বলা আছে যে শেয়ার কারেক্টর শেয়ার কারেক্টরের ডিজাইনটা কিভাবে করতে হবে এটা এখানে নিয়মকানুনগুলো বলা আছে এবং বিভিন্ন রকম শেয়ার কানেক্টর হতে পারে হ্যাঁ বিভিন্ন রকম শেয়ার কানেক্টর হতে পারে সেই শেয়ার কানেক্টরগুলো যেমন একটা হচ্ছে যে স্টার্ট শেয়ার কানেক্টর আর চ্যানেল শেয়ার কানেক্টর দুই ধরনের শেয়ার কানেক্টর আছে এগুলোর জন্য দু রকম ইকুয়েশন দেওয়া আছে সো এইভাবে আমরা শেয়ার কানেক্টরে ডিজাইন করব এরকম করে দিস ইজ হাউ ইউ গো ইউ ডু দ্য ডিজাইন অফ কম্পোজিট ফ্লোর বি তো ফ্লোর বিম ডিজাইন হয়ে গেলে ইউ কমপ্লিট দ্য ডিজাইন অব দ্য ফ্লোর সিস্টেম এরপরে এই ফ্লোর সিস্টেম থেকে অরিজিনাল গার্ডার যেটা সেটা তো হচ্ছে বিল্ডিং এর পার্ট সেটা তখন সেভাবে করা যেতে পারে তাহলে আমরা মোটামুটিভাবে এই ফ্লোর বিম বা ফ্লোর জয়েস্টের আই সেকশন বা ডাবলু সেকশন হলে কিভাবে করতে হয় সেটা দেখলাম আমরা নেক্সট চলে যাচ্ছি ফ্লোর জয়েস্ট এবার হচ্ছে আমরা আসছি আমাদের টপিক ওপেন ওয়েব জয়স্ট তো ওপেন ওয়েব জয়েস্ট এখানে এটাকে জয়েস বলা হলেও স্ট্রাকচারালি এটা কিন্তু প্লেন ট্রাস স্ট্রাকচারালি জয়েস্ট আর নাথিং বাট প্লেন ট্রাস কাজেই এদের ডিজাইন ওই প্লেন ট্রাসের মতন অ্যানালিসিস করে হবে এখানে এটা বটম কর্ড এটা ভার্টিক্যাল এটা ডায়াগোনাল এটা কর্ড হ্যাঁ এখন টপ কর্ডের সাথে অনেক সময় আমরা কম্পোজিট অ্যাকশন নিয়ে আসি স্কিয়ার কানেক্টর দিয়ে এটার উপরে ওই এটার উপরে যে স্ল্যাব হবে সেটার কম্পোজিট অ্যাকশনটা আমরা নিয়ে আসতে পারি আমরা কিছু এক্সাম্পল দেখি যে জয়েস্ট আছে হ্যাঁ আবার কিছু কিছু জয়েস্ট কলাম বরাবর রান করছে সেগুলোকে বলা হচ্ছে কলাম জয়েস্ট আর কিছু কিছু জয়েস্ট আছে যেটা টপ কট বটম কট দুটাই কলামের সাথে কানেক্টেড ওটাকে বলা হচ্ছে জয়েস্ট গার্ডার অর্থাৎ এখানে কিন্তু কলাম লাইন বরাবর কিছু জয়েস্ট আছে এবং আবার জয়েস্ট জয়েস্ট কিছু আছে তো জয়েস্ট গার্ডারটা হচ্ছে যে এইটা একটু খেয়াল করলে আপনারা দেখবেন কলাম কলাম থেকে বটম থেকে একটা কর্ড মেম্বার বের হয়ে গেছে টপেও একটা কর্ড মেম্বার বের হয়েছে এটা হচ্ছে জয়েস্ট গার্ডার জয়েস্ট গার্ডারের উপরে আবার ছোট ছোটো জয়েটগুলো অপেক্ষাকৃত ছোট চয়েস গুলো রেস্ট করছে এটা একটা সিস্টেম আবার এখানে ওই যে অরিজেন্টাল ব্রিজিং করতে হয় হ্যাঁ বা ডায়াগোনাল ব্রিজিং করতে হয় অর্থাৎ ব্রিজিং মানে হচ্ছে আর আর স্টে অ্যাঙ্গেলের মতো স্টে স্টে অ্যাঙ্গেল দিয়ে আমরা যেরকম র্যাপ্টারের র্যাপ্টারের বটম ফ্লাস থেকে পার্লিনকে কানেক্ট করি আমাদের কমন যে ডিজাইন প্র্যাকটিস এখানেও অনেকটা ব্যাপারটা সেরকম দেখো জয়েস্টের ডিজাইনের জন্য আমরা ওই যে এতক্ষণ তো আমরা দেখলাম ডেক স্টিল ডেক ইনস্টিটিউট বা এস ডি আর এখন আমরা চলে যাচ্ছি যে জয়স্টের ডিজাইনের জন্য স্টিল জয়স্ট ইনস্টিটিউট আছে আমেরিকার এবং তারা রেগুলারলি বিভিন্ন রকম জয়স্টের ডিজাইন করে চার্ট করে রেখে দিয়েছে যে কোনো একটা চার্ট থেকে একটা পছন্দের ডিজাইন নিয়ে ওইটাকে ফ্যাব্রিকেট করে বিল্ডিংয়ে ব্যবহার করলেই হয় তো ওদের জয়েটগুলোর বিভিন্ন রকম নাম বা সিরিজ আছে যেমন কে সিরিজ এলএইচ সিরিজ ডিএলএইচ সিরিজ অ্যান্ড জয়েস্ট গার্ডার স্পেসিফিকেশন হ্যাঁ তো এই এইগুলোর আমরা আস্তে আস্তে দেখি যে কিভাবে এই জয়েস্টগুলো আমরা ওপেন ওয়েব জয়েস্টের ডিজাইনটা আমরা করতে পারি তো ওপেন ওয়েব জয়েস্টের কনস্ট্রাকশনটা কেমন হয় ওই যে বললাম এগুলো যেহেতু টিপিক্যাল ট্রাস হ্যাঁ তো কড মেম্বারগুলো কর্ড মেম্বার বলতে আমরা টপ বলছি অথবা বটম কডটা বলছি ঠিক আছে ও টপ কর্ড বা বটম হচ্ছে টিপিক্যালি ডাবল অ্যাঙ্গেল শেপ ডাবল অ্যাঙ্গেল শেপ দিয়ে করলে এটা কনস্ট্রাকশানে খুব ইজি হয় বা এটার উপরে স্ল্যাব ঢালাই দিতে ইজি বা এটার সাথে এই যে ডায়াগোনাল বা অন্য ভার্টিক্যাল মেম্বার এগুলাও কানেক্ট করাটা ইজি সেই জন্য কর্ড মেম্বারটা বা টপ কর্ড সেটাই হোক বা বটম কর্ডই হোক এগুলো সাধারণত ডাবল অ্যাঙ্গেল হয় আর ওয়েব মেম্বারগুলো এই যে ওয়েব মেম্বার এগুলো সাধারণত প্লেন রড হয় অথবা ক্রিম প্যাঙ্গেল অথবা ডাবল অ্যাঙ্গেল এই ক্রিম প্যাঙ্গেল মানে হচ্ছে একটা অ্যাঙ্গেলকে একটা অ্যাঙ্গেলে দুইটা লেগকে ভাঁজ করে তারপরে ওই দুইটা বটম ওই যে বটম কর্ড অ্যাঙ্গেল যেটা তার মাঝখানে ওয়েল্ডিং করা অথবা ডাবল অ্যাঙ্গেল হচ্ছে দুই পাশে দুইটা অ্যাঙ্গেল দিয়ে এইভাবে লাগায় দুই পাশ থেকে দুইটা অ্যাঙ্গেল তো এটা বিভিন্ন রকম অপশন হতে পারে কড মেম্বারগুলা টিপিক্যালি ডাবল অ্যাঙ্গেল আর ওয়েব মেম্বারগুলা রড হতে পারে ক্রিম প্যাঙ্গেল হতে পারে অথবা ডাবল অ্যাঙ্গেল হতে পারে এটা ডিপেন্ড করবে যে কি ধরনের কত ক্যাপাসিটি ডিজাইন করতে যাচ্ছে হাই ক্যাপাসিটি হলে ডাবল অ্যাঙ্গেল তো ওদের যে স্পেসিফিকেশনটা আছে ওপেন ওয়েব জয়েস কনস্ট্রাকশনে এই জয়েস্ট স্পেসিফিকেশনের ওরা ওই দুই এই যে শর্ট স্প্যানের জন্য ওরা বলছে যে কে কে সিরিজ যেখানে রড ওয়েব ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এই যে ওয়েবটা ওয়েবে এখানে স্টিলের রড ব্যবহার করা হচ্ছে এবং শর্ট স্প্যানের জন্য আর লং স্প্যানের জন্য এলএইচ এবং ডিএলএইচ এই দুইটা সিরিজ এখানে ওয়েবটা ওয়েবে এই ক্রিম প্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটার মাথাটা চ্যাপটা করে দুইটা দুইটা ডাবল অ্যাঙ্গেলের মাঝখানে ইনসার্ট করে তারপরে ওয়েল্ডিং করে দেওয়া হয় আর হচ্ছে জয়েসড গার্ডার জয়েস গার্ডারে ওয়েবগুলো অর্থাৎ এই যে এই মেম্বারগুলো এগুলো হচ্ছে এই এই যে এইগুলো হচ্ছে ডাবল অ্যাঙ্গেল অর্থাৎ যত হেভি হবে জয়েজ গার্ডার যেহেতু হেভি সেই জন্য ডাবল অ্যাঙ্গেল আমরা একটু ছবি দেখি আগের ছবিটা এখানে এই অ্যাঙ্গেলগুলা জন্য প্রপোজ যে করছে ডাবল অ্যাঙ্গেল দিয়েও করা যাবে এনিওয়ে আমরা আবার যাই এটা আছে তো তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে শর্ট স্প্যানের জন্য বা অপেক্ষাকৃত শর্ট স্প্যানের জন্য এটা হচ্ছে এই যে রাউন্ড বার ওয়েব কানেক্ট উপরে একটা ডাবল অ্যাঙ্গেল নিচে একটা ডাবল অ্যাঙ্গেল মাঝখানে একটা ওই রডকে বাঁকা করে এরকম ওয়ারেন্ট ট্রাস যেটা ওয়ারেন্ট ট্রাসের মতন করে এটাকে এইভাবে একটা দেওয়া হচ্ছে এবং এদের টিপিক্যাল ডেজিগনেশন হচ্ছে আট থেকে চব্বিশ ইঞ্চি ডেপ পর্যন্ত হয় হ্যাঁ এবং এই যে সিটটা এই যে সিট বলছে এটা আড়াই ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি বলতে হয় আর ওয়েল্ডিংটা একবার ফিনিশ ওয়েল্ডিং অর্থাৎ ওয়েল্ডিং করে এটাকে ওয়েল্ডিংটা ফিনিশ দিয়ে এই এই ওয়েল্ড করা হচ্ছে আর কি তারপরে হচ্ছে আরেকটু ওই যে এলএইস সিরিজ বা লাইট সিরিজের যেটা হ্যাঁ সেখানে ওই ক্রিম প্যাঙ্গেল দিয়ে করা যেতে পারে ক্রিম প্যাঙ্গেল দুইভাবে একটা মাঝখানে ক্রিম করে দুইটা টি এর মাঝখানে ঢুকানো যেতে পারে অথবা বাইরে দিয়ে ডাবল অ্যাঙ্গেল বাইরে দিয়ে ডাবল অ্যাঙ্গেল ব্যবহার করা যেতে পারে এবং এগুলার ডেপথ হচ্ছে আঠারো ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি তার মানে আমরা আগেরটা দেখলাম আট ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি ডেপথ তারপরেরটা হচ্ছে তারপরেরটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ ইঞ্চি অর্থাৎ এগুলার ডেপ বেশি স্প্যানও বেশি হ্যাঁ তারপরে হচ্ছে হেভি সিরিজ বা সিরিজ হ্যাঁ লং অ্যান্ড হেভি জয়েস্ট গার্ডার এগুলো আরও হেভি আছে তা এরপরে আমরা এখন তাহলে একটু ডিজাইনের দিকে যাই যে আমাদের জয়েস্টের জয়েস হ্যাঁ আমরা কোন ধরনের জয়েস্ট কোথায় কোথায় ব্যবহার করতে পারবো বা কিভাবে ব্যবহার করবো হ্যাঁ ওপেন ওয়েব জয়েস যেটা হ্যাঁ এখানে জয়েস ডাইরেক্টলি সাপোর্টিং রুফ ওর ফ্লোর অর্থাৎ ফ্লোরের ঠিক নিচে আমরা ওপেন ওয়েব জয়েস্ট লং স্প্যান জয়েস্ট অথবা ডিপ লং স্প্যান জয়েস্ট এগুলো ব্যবহার করব অর্থাৎ এই যে তিনটা সিরিজ কে সিরিজ এল বা ডিএলএইচ এই সিরিজটা হচ্ছে সবই হচ্ছে ফ্লোর বিমের জন্য ফ্লোর বিমের রিপ্লেসমেন্ট হিসাবে বা সেকেন্ডারি বিম বা যে আমাদের দেশের কনভেনশনটা বলি সাব বিম ওগুলোর জন্য আর প্রাইমারি মেম্বার যখন হবে অর্থাৎ কলামের সাথে কানেক্টিং বিম যেটা সেটার জন্য চাইলে গার্ড গার্ডার সাপোর্টিং আদার জয়েস্ট সেটা করা যেতে পারে এটা হচ্ছে প্রাইমারি মেম্বারের জন্য জয়েস গার্ড আর বলা হচ্ছে এটা ওগুলাকে তো এই সবগুলো সব সব ধরনের ওপেন ওয়েব জয়েস্টের জন্যই এই যে ম্যানুয়ালটা এই ম্যানুয়ালের মধ্যে এই লোড টেবিল অ্যান্ড ওয়েট টেবিল ফর স্টিল জয়েস্ট এই যে কে সিরিজ এল এইচ ডিএলএইচ সিরিজ এবং জয়েজ গার্ডান এর সমস্ত টেবিল এবং চার্ট করে দেওয়া আছে এখান থেকে চাইলে আমরা আমাদের প্রয়োজনীয় 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 ফ্লোর লোড থেকে বা আমাদের রিকোয়ারমেন্ট থেকে আমরা চাইলে এই ডিজাইনটা এখান থেকে নিতে পারি এই যে আমরা একটু এই ম্যানুয়ালটার ভিতরে কি আছে এটিগুলো আমরা একটু দেখি এই ম্যানুয়ালটার ভিতরে কি আছে এটা দেখে আমরা একটা টিপিক্যাল এক্সাম্পল দেখব দেখলেই আমরা প্রায় শেষের দিকে চলে যাব আজকের লেকচারের এই যে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর ওপেন ওয়েব স্টিল জয়েস্ট কে সিরিজ এরকম ওই ম্যানুয়ালের ভিতরে আছে তো ওই যে যেটা বলা হচ্ছে সিম্পলি ট্রাস্ট হ্যাঁ সিম্পলি সাপোর্টের ট্রাস হিসেবে এটাকে রিজাইন করতে হবে বেসিক কথাবার্তা এগুলো ডিজাইন বেসিস এল আর এফ ডি স্টিলের স্ট্রেংথ ফিফটি কে মানে চার্টে অর্থাৎ ওই যে ম্যানুয়ালের ভিতরে যে চার্টগুলোতে ডিজাইনগুলো দেওয়া আছে সেখানে পঞ্চাশ কে এস ম্যাটেরিয়ালটা ধরে নেওয়া হচ্ছে এবং অন্য এলিমেন্টগুলো মেম্বারগুলোর জন্য অর্থাৎ টপ কড বটম কড পঞ্চাশ কেএসআই এবং ডায়াগোনালগুলো বা

এগুলা কিভাবে হবে সে সম্বন্ধে কিছু কথাবার্তা বলা আছে এগুলো আমরা আমি আমার আসলে এই প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য হচ্ছে টু মেক ইউ ফ্যামিলি আর উইথ দ্য রিসোর্স অর্থাৎ কোথা থেকে গেলে ডিজাইনটা পাওয়া যাবে বা কিভাবে ডিজাইন করা যাবে সেই রিসোর্সগুলো কোথায় আছে এবং সেখানে চার্টগুলো কিভাবে আছে সেগুলো বলে দেওয়া আমি সেটাই এখানে চেষ্টা করছি যে এলআরএফডি ডি লোড টেবিল হ্যাঁ কে সিরিজ এখানে জয়েস ডেজিগনেশন বলছে টেন কে ওয়ান এগুলো একটা নাম দিয়েছে এগুলো একটা নাম তার ডেপথ কত হ্যাঁ এই যে জয়েস ডেজিগনেশন এগুলোর ডেপথ এটা হচ্ছে ওয়েট পাউন্ড ফিট হ্যাঁ আর এখানে বলছে স্প্যান অর্থাৎ আমার জয়েস্টের স্প্যান কত হবে এবং ফ্যাক্টর ইউডিএল ফ্যাক্টর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইন পাউন্ড পার ফিট হ্যাঁ আর এ পাশে হচ্ছে আনফ্যাক্টর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইন পাউন পারফিট ফর এল বাই থ্রি সিক্সটি ডিফ্লেকশান হ্যাঁ এই দুইটা জিনিস আমার দেওয়া আছে অর্থাৎ এখানে ক্যাপাসিটি দেওয়া আছে আমি উল্টা করতে পারি যে আমি ইউডিএল জানি স্প্যান জানি আমার যদি স্প্যান ষোলো হয় আমার ইউডিএল কত আমি ইউডিএল থেকে আমি এখানে আমার ইউডিএল যদি সাড়ে চারশোর কম হয় তাহলে আমি শুধু এটা নিব আমার ইউডিএল যদি পাঁচশো সত্তর হয় তাহলে আমি এইটা এটা চুজ করতে পারি এইভাবে এটাকে দেখানো হচ্ছে এখানে কালো রঙে যেটা কালোটা হচ্ছে ফ্যাক্টর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর লাল রঙ যেটা সেটা হচ্ছে আনফ্যাক্টর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা দিয়ে এল বাই থ্রি ডিফ্লেকশন হবে তার মানে আমার আনফ্যাক্টর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি এর থেকে কম হয় তাহলে আমার ডিফ্লেকশন আমার এল বাই থ্রি নিচে থাকবে এটাই হচ্ছে সো এই চার থেকে খুব সহজেই আমরা এওপেন ওয়েব জয়েস্টার ডিজাইনটা নিয়ে নিতে পারি এবং সেই ডিজাইন অনুযায়ী আমরা পালে জয়েস্টার ম্যানুফ্যাকচারিং এ যাব তো এরপরে আসছে কম্পোজিট জয়েস্ট এটা তো গেল এতক্ষণ যেটা দেখলাম নরমাল জয়েস্ট বা নন কম্পোজিট জয়েস্ট এর কথাই বলা হচ্ছে এখানে এরপরে আসছে কম্পোজিট জয়েস্ট কম্পোজিট জয়েস্টের ডিজাইনটা डेफिनेटली আগে থেকে আগে নরমাল এই একটু আগে যেটা দেখলাম যে নন কম্পোজিটের তুলনায় একটু অন্যরকম হবে একটু কমপ্লিকেটেড হতে পারে তো তার জন্য নিয়ম গুলো আমরা দেখি হ্যাঁ কম্পোজিট জয়েরা বলছে সিজে সিরিজ হ্যাঁ তার মানে সিজে তার মানে এই যে আগের সিরিজ যেগুলো ছিল কে কেসিএস এলএইচ যেগুলো ছিল নন কম্পোজিট এবং কম্পোজিট জয়েরা বলছে সিজে কম্পোজিট জয় সিরিজ এবং এগুলো দেখা গেছে যে আগের যে কে সিরিজ বা কেসিএস বা এল এদের তুলনায় এরা অনেক বেশি মানে ইকোনমিক সলিউশন দিতে পারে এখানে কিছু অ্যাডভান্টেজগুলো বলা আছে রিডাকশন ইন ফ্লোর ফ্লোর টু ফ্লোর হাইট আমার ডেপথ কম লাগবে ফ্লোর টু ফ্লোর হাইট কম লাগবে আরও অনেক অ্যাডভান্টেজ আছে তা আমি এই অ্যাডভান্টেজগুলো সম্বন্ধে এগুলা আপনারা একটু দেখে নিন আমি কিভাবে ডিজাইন করতে হয় সেটাতে চলে যাচ্ছি এই যে এই কম্পোজিট জয়েস্টের জন্য কিন্তু আলাদা একটা বই আছে এদের হ্যাঁ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর কম্পোজিট স্টিল জয়েন্টস তো ইউ রিমেম্বার আগে আমরা দেখছিলাম নর্মাল জয়েস্ট আর এখন আমরা দেখছি কম্পোজিট জয়েস্ট তো ডিজাইন এখানে ওই আগের মতনই কিছু স্পেসিফিকেশন বলে দেওয়া আছে এটার ভিতরে এবং ওই একই রকম চার্ট দেওয়া আছে হ্যাঁ একইভাবে এখানে ওই বিভিন্ন চার্ট দেওয়া আছে চার্ট থেকে এটা করা যায় চার থেকে আমরা চাইলে ডিজাইনটা বের করে নিতে পারি এখানে বিভিন্ন ইনফরমেশানগুলো কি আছে আমরা একটু বুঝে নেই যে এই প্রথম ইনফরমেশন হচ্ছে ফ্যাক্টর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটের লোড এটা আমার আমি তো কন্ট্রিবিউটরি এরিয়া থেকে আমি জয়েসটা যেভাবে প্লেস করব তখন এটার উপরে ফ্যাক্টর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটের লোড আমি নিতে পারি তারপর হচ্ছে ওয়েট এটা ওয়েট পাউন্ড ওয়েট হচ্ছে পাউন্ড পার ফিট হ্যাঁ তারপরে হচ্ছে আনফ্যাক্টর ইউডিএল ফর এল বাই থ্রি সিক্সটি ডিফ্লেকশন ওই যে আগেরটার মতনই অর্থাৎ যেই লোডে এটা হচ্ছে সাতশো আর এটা হলো চারশো চা তার মানে এই ফ্যাক্টর লোড হচ্ছে সেভেন হান্ড্রেড আর আনফ্যাক্টর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যা যাতে এল বাই থ্রি সিক্সটি ডিফ্লেকশন হবে সেটা হচ্ছে এইটা কাজে আমার আনফ্যাক্টর লোড এর থেকে কম হতে হবে তারপরে হচ্ছে এন ডি এস অর্থাৎ নাম্বার অ্যান্ড ডায় অফ কি বাইশটা থ্রি বাই এইট কি ব্যবহার করতে হবে এটা এখান থেকে সরাসরি বলে দিচ্ছে তারপরে হচ্ছে আই ইফেক্টিভ হ্যাঁ কম্পোজিটের ইফেক্টিভ মোমেটিভ ইনার্সিয়া বলে দিচ্ছে আর ব্রিজিং ব্রিজিং ইনফরমেশন অর্থাৎ কীভাবে একটার সাথে আরেকটাকে জোড়া লাগানো হবে এগুলো বলে দিচ্ছে এখানে জয়াস্টার স্প্যান হচ্ছে বিশ ফিটের জন্য এই টেবিলটা হচ্ছে বিশ ফিট স্প্যানের জয়েস্টের জন্য বিভিন্ন ডেপথ বাড়ছে ডেপথ বাড়ার সাথে সাথে কিন্তু ওই ডেপথ যখন বাড়ছে আমার এই যে ওয়েট এইগুলো বিভিন্ন রকম ওয়েট বিভিন্ন রকম আদার প্রপার্টিজ এগুলা বেড়ে যায় মানে চেঞ্জ হচ্ছে যেমন যখনই ডেপথ বাড়বে আমার শেয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে তখন আমার এখানে বাইশটা লাগতো এই সেম বিশ ফিট স্প্যান সেম লোডের জন্য এখানে আমার আঠারোটা আঠারোটা ইয়ে সি আর পি লাগছে সো এইগুলো এইভাবে আমরা এই চার থেকে বিভিন্ন রকম ডিজাইন পছন্দের ডিজাইন আমরা নিতে পারি তা আমরা একটু এখানে কম্পারিজন করেছি যে একটা বিশ ফিট স্প্যানের জয়েস্ট এই বিশ ফিট স্প্যানের জয়েস এবং লোড যদি এইট হান্ড্রেড পাউন্ড পার ফিট হয় তাহলে দেখা যায় যে কে সিরিজের যদি আমি ডিজাইন করি তাহলে সেটা সেভেন পয়েন্ট ফাইভ পাউন্ড পার ফিট এটা ওয়েট আসে আর কম্পোজিট কম্পোজিট যদি জয়েসটা আমি ডিজাইন করি তাহলে এটা ফাইভ পয়েন্ট ফোর পাউন্ড পার ফিট আসে অর্থাৎ টোয়েন্টি এইট পার্সেন্ট ইকোনমিক ডিজাইন সম্ভব তিরিশ ফিট স্প্যানের ক্ষেত্রে একই লোড আমার এলএইস সিরিজে আঠারো ইঞ্চি ডেপথে পনেরো পাউন্ড পার ফিট লাগবে আর কম্পোজিট জয়েস্টে আমি পনেরো পাউন্ড পার ফিটের বদলে মাত্র এইট পয়েন্ট ওয়ান অর্থাৎ ফোর্টি সিক্স পার্সেন্ট ইকোনমিক ডিজাইন আমি চাইলে করতে পারি এইগুলা ওই চার্ট থেকে যেটা দেখানো হলো ওই চার্ট থেকে এই রেজাল্টগুলা এসছে আচ্ছা তো এই হচ্ছে এখন মোটামুটিভাবে আমার মোটামুটিভাবে আমি এই যে বিভিন্ন ফ্লোর সিস্টেম নর্মাল প্রোফাইল ডেক সিস্টেম তার নিচে ফ্লোর বিম বা জয়েস থাকবে তারপর ওপেন ওয়েব জয়েস থাকবে ওপেন ওয়েব জয়েসটা আবার কম্পোজিট নন কম্পোজিট তো আই হোপ আমরা ফ্লোরের ডিজাইন ফর গ্র্যাভিটি লোড এতক্ষণ যা করলাম যা আলাপ করলাম যা বললাম সবই কিন্তু হচ্ছে গ্র্যাভিটি লোডের জন্য আমি দেখালাম অর্থাৎ কমন আমার ফ্লোরের যে মোস্ট কমন ডিজায়ার্ড বিহেভিয়ার গ্র্যাভিটি লোড ডেড লোড বা লাইভ লোড এ দুগুলোকে নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে সেই গ্র্যাভিটি লোডটা আমি দেখছি গ্র্যাভিটি লোড ডিসকাস করলাম কিভাবে ডিজাইন করতে হবে সেগুলো দেখলাম আমি এখন চলে যাব ডায়াফ্রাম অ্যাকশনে কারণ ডায়াফ্রাম অ্যাকশনটা ফ্লোর ডিজাইনের একটা অত্যন্ত বা ইম্পর্ট্যান্ট পার্ট এবং ডায়াফ্রাম অ্যাকশন দিয়ে ল্যাটারাল লোড বা সিসমিক লোড এগুলো ট্রান্সফার হয় সিসমিক লোডটা ডায়াফ্রাম অ্যাকশনের মাধ্যমেই আমার স্ল্যাব থেকে এটা আশপাশের কলাম বা শিয়ার বলে ট্রান্সফার হয় তো সেই জিনিসটাই আমরা আমি এখন একটু ডিসকাস করবো এখানে আমার কয়েকটা অল্প কয়েকটা স্লাইড আছে এটা করলেই আশা করি আজকের লেকচারটা শেষ হবে থেকে লোড ট্রান্সফার ওই বেসিক অ্যাকশনটা হচ্ছে যে সে আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে উইন্ড প্রেশার আমার বিল্ডিংয়ের উইন্ড এটা প্ল্যান দেখছি আমি আমি কিন্তু এগুলো বিল্ডিং এর প্ল্যান দেখতে পাচ্ছি এখানে একটা উইন্ড প্রেশার পড়লো এবং এই যে ফ্লোরটা এখানে ফ্লোর এখানে এই যে এই ফ্লোর বিমগুলো আছে গার্ডারগুলো আছে তার মধ্যে আবার কংক্রিটের ডেক্সল্যাবও থাকবে তো সব মিলে এই যে রেক্টেঙ্গুলার একটা শেপ আমি পাচ্ছি এই শেপটা যদি রেক্ট্যাঙ্গলি থাকে তখন এটাকে আমরা বলি রিজিট ডায়াফ্রাম অর্থাৎ আমার অন দ্য প্ল্যান অফ দ্য বিল্ডিং আমার এই ডায়াফ্রামটা বা ফ্লোরটা তার শেপটা চেঞ্জ করবে না দেন উই কল ইট রিজিড ডায়াফ্রাম তা রিজিড ডায়াফ্রাম আর আরেকটা অপশন আছে যে দ্য ফ্লোর মে চেঞ্জ ইস শেপ ইন প্ল্যান হ্যাঁ তখন এটাকে আমরা বলি ফ্লেক্সিবল ডায়াফ্রাম অ্যাকশন হ্যাঁ এটাকে আমরা বলি ফ্লেক্সিবল ডায়াফ্রাম অ্যাকশন এটা আসলে নির্ভর করবে আমার যে কংক্রিট ডেকিংটা আছে এই কংক্রিট ডেকিংটার সাথে আমার এই গার্ডার ফ্লোর বিম বা এখানে যদি শেয়ার ওয়াল থাকে এগুলোর সাথে এই কংক্রিটের ফ্লোরিংয়ের কানেকশনটা কিভাবে আছে তার উপরে হ্যাঁ সো এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যে আমার ডায়াফ্রামটা ফ্লেক্সিবল হবে না রিজিট হবে সো এখানে মূল কথা হচ্ছে যে ফ্লোর ফ্লোরটাই গ্র্যাভিটি লোডের জন্য আমরা ফ্লোর হিসেবে বলছি আর ফ্লোরটাই যখন হরিজেন্টাল বা ল্যাটারাল লোড ট্রান্সফারের কাজে সে সে কন্ট্রিবিউট করছে তখন সেটাকে আমরা বলছি ডায়াফ্রাম অ্যাকশন এখানে আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি যে বা যেটা বা হচ্ছে রিজিট ডায়াফ্রাম এখানে বিল্ডিং নড়ছে আমার ফ্লোরের কিন্তু ডাইমেনশন বা সাইজ ফ্লোরের শেপ চেঞ্জ হচ্ছে না আর এখানে এই এটা এই পাশেরটা হচ্ছে ফ্লেক্সিবল ডায়াফ্রাম ফ্লেক্সিবল ডায়াফ্রামে দেখা যাচ্ছে যে এই ফ্লোরের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্লোরের শেপ চেঞ্জ হওয়ার অর্থই হচ্ছে যে এইটা যেরকম আমার ইউনিফর্মলি সবগুলো কলামে সেম ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করে প্রত্যেকটা কলামে বা শিয়ার ওয়ালে তাদের স্টিফনেসের প্রপোর্শনে লোডটা ট্রান্সফার করতে পারে এখানে কিন্তু লোড ট্রান্সফারটা সেরকম না এখানে অন্যভাবে লোড ট্রান্সফার হয় এটা হয়তো ওই যেখানে স্টিফনেস বেশি সেদিকে স্টিফনেস বেশি বা যেখানে ফ্লেক্সি মানে ডিফরমেশন যেখানে অ্যালাউ হচ্ছে সেখানে লোডটা কম যাবে যেখানে ডিফরমেশন হচ্ছে না সেখানে লোডটা বেশি যাবে বা অপোজিটটা ঘটবে এরকম হতে পারে তো আমরা যে ওই যে ই সফটওয়্যারটা বা অন্য যে কোনো সফটওয়্যারে একটা টার্ম আসবে যে ডায়াফ্রাম যখন ডিফেন্ড করা হয় ওয়েদার দ্যাট ইজ রিজিড অর ফ্লেক্সিবল তখন কিন্তু আমাদেরকে এই জিনিসটা মাথায় রেখে আমরা রিজিড ডায়াফ্রাম করবো না ফ্লেক্সিবল করব এই ইনপুটটা দিতে হবে তো কমনলি আমি বলে রাখি যে আমরা টিপিক্যালি যে সমস্ত কংক্রিট বিল্ডিং তৈরি করি আমি কংক্রিট বিল্ডিংয়ের কথা বলছি নট স্টিল বিল্ডিং কংক্রিট বিল্ডিংয়ে মোটামুটিভাবে কনভেনশনালি আমরা যে ধরনের স্ট্রাকচার করি তাতে করে এই ফ্লোরের প্রপার্টিটা রিজিড ডায়াফ্রামের মতনই হয় রিজিট ডায়াফ্রামের মতনই হয় এবং সেই জন্য কংক্রিট বিল্ডিং নিয়ে আসলে কনফিউশনটা কম কিন্তু স্টিল বিল্ডিং এ যেটা হচ্ছে স্টিল বিল্ডিং এ কি হয় কলাম স্টিল বিম স্টিল এখন বিমের মধ্যে শিয়ার স্টার্ট দিয়ে তারপরে স্ল্যাবটা ঢালাই দেওয়া হচ্ছে এখন শেয়ার স্টার্টের মাধ্যমে বিমের সাথে বা গার্ডারের সাথে কংক্রিট ফ্লোরের যে কানেক্টিভিটি সেই কানেক্টিভিটিটা কতটুকু প্রপারলি অ্যাচিভ হলো তার উপরে নির্ভর করবে আমার স্টিল বিল্ডিং এর ফ্লোরটা রিজিট ডাফ হিসেবে কাজ করবে নাকি ফ্লেক্সিবল ডায়াফ্রাম হিসেবে কাজ করবে তো এই ডায়াফ্রাম ডিজাইনের জন্য যে রিসোর্স দুইটা আছে এই রিসোর্স দুটার ছবি আমি এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এর বাইরেও আরো রিসোর্স আছে বাট দিস টু রিসোর্সেস আর দি মোস্ট বেসিক রিসোর্স অ্যান্ড এটা ইন্টারনেটে ফ্রিলি ডাউনলোড করা যায় এটা হচ্ছে ওই ডায়াফ্রামের ডিজাইন কিভাবে করতে হয় তার জন্য দুইটা গাইডলাইন একটা আছে কংক্রিট বিল্ডিংয়ের জন্য কংক্রিট বিল্ডিংয়ের জন্য আর আরেকটা হচ্ছে স্টিল বিল্ডিংয়ের জন্য এই এই দুইটা গাইডলাইন আমি রিকোয়েস্ট আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এটা কালেক্ট করে রাখবেন যাতে করে স্ল্যাবের ডিজাইন অ্যাজ এ ডায়াফ্রাম এটা যেন প্রপারলি হয় তা না হলে যেটা হবে যে সিসমিক সিসমিক অ্যাকশনে স্ল্যাবটা প্রপার ডায়া প্রপার ডায়াফ্রাম অ্যাকশন দিয়ে এটা হয়তো ফাংশন নাও করতে পারে আমি এই জিনিসগুলো একটু কনসেপ্ট বলেই আজকের লেকচারটা শেষ করে দিব তো এখানে রোলস অফ ডায়াফ্রাম অর্থাৎ ডায়াফ্রামের কাজ থাকে এখানে আমরা একটা টিপিক্যাল বিল্ডিংয়ের বিল্ডিংয়ের একটা স্কেচ দেখতে পাচ্ছি যেখানে এখানে রিটেনিং ওয়াল আছে ওয়ালের ভিতরে এটা হচ্ছে মানে বেসমেন্ট ওয়াল এবং এটা হচ্ছে পোডিয়াম স্ল্যাব এটাও একটা ডায়াফ্রাম আর নর্মাল ফ্লোর স্ল্যাব এগুলো হচ্ছে ডায়াফ্রাম বলা হচ্ছে এখানে একটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যেটা এর আগের দিন আমরা দেখেছিলাম একটা টোটাল টোটাল ফ্রেমিং ফ্রেমিংয়ের একটা পার্টকে মোমেন্ট রেজিস্টিং করা হচ্ছে আর বাকি অংশটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি পার্ট গ্র্যাভিটি ফ্রেমিং বলা হচ্ছে বাকি অংশটাকে তো এখানে এই ফ্লোরের কাজ হচ্ছে ডায়াফ্রামের কাজ তাহলে এখন ড্রাফ্রামের ফাংশন কী কী এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে ট্রান্সফার ল্যাটারাল ইন্টার ইনার্সিয়াল ফোর্স এখানে ইন্টারনাল এটা হচ্ছে ইনার্সিয়াল ফোর্স টু ভার্টিক্যাল এলিমেন্টস অফ দ্য সিসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেম যে এই যে আমি আগেই বললাম যে আমি আমার ফ্রেমের আমার ফ্রেমের সবগুলা বিমকেই সবগুলা বিমকে বা সবগুলো কলামকে যে আমি সিসমিক লোড রেজিস্টিং সিস্টেম হিসেবে ডিজাইন করবো তা না কখনো কখনো এমন হতে পারে যে অনলি এই ফ্রেমটা বা এরকম একটা ফ্রেমকে বললাম যে এই দুইটা ফ্রেম দিয়েই এইদিকে এই ফ্রেমটা এখানে এই ফ্রেম আর এদিকে আর এই পাশে এরকম চারটা ফ্রেম দিয়ে আমি সিসপি ফ্লোর রেজিস্ট করবো এবং এই চারটা ফ্রেমকে আমি স্পেশাল সিসমিক রেজিস্ট্যান্ট ফ্লোর হিসাবে ফ্রেম হিসাবে ডিজাইন করবো যাতে এই চারটা ফ্রেম দিয়ে আমি বিল্ডিংয়ের উপরে যত আর্থিক লোড আসবে সেই আর্থকিক লোডটাকে ট্যাকেল দিতে পারি তাহলে আমার এখানে প্রশ্ন আসবে যে এই যে ফ্লোরের অন্যান্য ফ্লোরের সমস্ত জায়গা থেকে এইদিকে আর এইদিকে দিকে সিসপি লোডটাকে প্রপারলি ট্রান্সফার করতে হবে হ্যাঁ তো সেটাই হচ্ছে এই ডায়াফ্রামের কাজ হচ্ছে সেইটাই ট্রান্সফার করা এই যে ল্যাটারাল লোড এই যে যেটা বলছি ল্যাটারাল লোডটা তো যেমন আর্থক লোড যেটা আর্টক লোড কোথা থেকে আসে আর্ট লোড তো বিল্ডিংয়ের নিজস্ব ওজন থেকেই আসে বিল্ডিংয়ের ওজন মাল্টিপ্লাইড বাই মোশনের কারণে যে অ্যাক্সেলারেশন হয় সেই অ্যাক্সেলারেশন থেকেই ফোর্সটা জেনারেট হয় তার মানে বিল্ডিংয়ের মাছ যেখানে বেশি সেখান থেকেই আর্ট লোডটা বেশি জেনারেট হবে তো বিল্ডিংয়ের মাস তো প্রাইমারিলি বিল্ডিংয়ের ফ্লোরেই থাকে ফ্লোরের সাথে অ্যাটাচ থাকে তো বিল্ডিংয়ের মাসটা যেহেতু ফ্লোরে থাকে ফ্লোর থেকেই এই সিসমিক ফোর্সটা জেনারেট হয় এবং সিসমিক ফোর্সটা গিয়ে কলাম বিম কলাম এবং ওয়াল এগুলোকে ধাক্কা লাগে এবং ওয়াল তখন সেই লোডটাকে বা বোমেন রেজিস্টিং ফ্রেম সেই লোডটাকে রেজিস্ট করার চেষ্টা করে সেটা হচ্ছে এক নম্বর রেজিস্ট ভার্টিক্যাল লোড এটা তো অবভিয়াস ফ্লোর হিসেবে যখন কাজ করছে আমার গ্র্যাভিটি লোডটাকে সে টেক কেয়ার করে প্রোভাইড ল্যাটারাল সাপোর্ট টু ভার্টিক্যাল এলিমেন্টস অর্থাৎ আমার এই যে ভার্টিক্যাল এলিমেন্টগুলো আছে আমরা যে যে কলামের ল্যাটারাল সাপোর্ট বলি অর্থাৎ কলামের যে যখন আমরা কে এল বাই আর বা কে বের করি আমরা আমরা তখন চিন্তা করি যে কলামের ল্যাটারাল সাপোর্ট আছে কি না তো এখানে এই স্ল্যাবটা বা ডায়াফ্রামটা আমার কলামের ল্যাটারাল সাপোর্ট দিচ্ছে এই স্ল্যাব দিয়ে বা এই সিস্টেমের মাধ্যমে কলামটা আটকানো আছে দেখে কলামটা এদিক ওদিক সরে যেতে পারছে না সেটাই হচ্ছে প্রোভাইড ল্যাটারাল সাপোর্ট টু ভার্টিক্যাল এলিমেন্টস রেজিস্ট আইট অফ আউট অফ প্লেন ফোর্স আউট অফ প্লেন ফোর্স মানে হচ্ছে ওই যে বেন্ডিং মোমেন্ট বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স আচ্ছা আমি একটু ব্রেক ব্রেকটাই আমার একটা ইম্পর্ট্যান্ট কল আসছে আমি এটা একটু ধরতে হবে জাস্ট মি টু মিনিটস Everyone, uh so no, Dr. Amanath has taken a uh, uh, five minutes break. No, it's okay. I am back again. Uh, I'm going to finish it uh, soon. Uh so sorry for the interruption. So let me continue. Uh okay. So amra dexilam ja ekta diaphragm roll ta by by function key. They can transfer transfer forces through the diaphragm. Uh, support soil loads below grid. Uh, অর্থাৎ যে যখন মাটির নিচে যেটা থাকে এই বিলো গ্রেড বা মাটির নিচে যখন আমার কয়েক সরি সয়েলের প্রেশারটা আমার রিটেনিং ওয়ালের বেসমেন্ট ওয়ালের উপরে পড়ে বেসমেন্ট ওয়াল থেকে কিন্তু এটা এই স্ল্যাবের উপরে ইন দ্য প্লেন অফ দ্য স্ল্যাব একটা কম্প্রেশন লোড হিসাবে থাকে এবং তখন এসে এই ওয়ালটাকে সাপোর্ট দিতে পারে এটা এটা হচ্ছে মোটামুটি এই এখানে পাঁচটা বা ছয়টা কমন রোল অব ড্যা আমি দেখতে পাচ্ছি এর বাইরে আরও দুই তিনটা রোল আছে আচ্ছা আমি এখান থেকে শুরু করি সরি একটু ভুল হয়ে গেছিল আমার তো আমি এখান থেকে এখানে ছিলাম রোল আমরা ডায়াফ্রামের রোলগুলো আমরা দেখছি যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ডায়াফ্রাম এখানে যেটা বলা হচ্ছে যে এই যে লাস্ট যেটা আমরা দেখতে এগুলো তো সব ডিসকাস হয়ে গেছে প্রথম পাঁচটা সাপোর্ট সয়েল লোডস বিলো গ্রেড অর্থাৎ এই যে ওয়ালটা বেসমেন্ট ওয়ালটা বেসমেন্ট ওয়ালটা তো সয়েলের ধাক্কায় পড়ে যেত সে পড়ছে না বা কারণ এই বটমে ম্যাট ফাউন্ডেশন এবং টপে এই এই যে পোডিয়াম স্ল্যাম এটাও একটা ডায়াফ্রাম এই ডায়াফ্রামটা এই এই বেসমেন্ট ওয়ালের ধাক্কাটাকে রেজিস্ট করছে তো দ্যাট ইজ কল দ্য সাপোর্ট অয়েল লোডস বিলো গ্রেড হ্যাঁ এর বাইরে ডায়াফ্রামের আরও কিছু ফাংশন আছে অ্যাডিশনাল রোল অফ ডায়াফ্রাম তার মধ্যে একটা হচ্ছে যে রিডিস্ট্রিবিউশন অফ লোডস অ্যারাউন্ড ওপেনিং অর্থাৎ আমার এই ডায়াফ্রামের মধ্যে যখন একটা ওপেনিং থাকবে এই ওপেনিংয়ের সাইড দিয়ে কীভাবে আমার এই সিসমিক লোডটা কালেক্টর এলিমেন্টের ভিতর দিয়ে আমি এই যে ওয়ালের মধ্যে ট্রান্সফার করব। দিস ইজ এ ওয়াল সেটার একটা সেটা সেটি সেই ফাংশনটা করে রিডিস্ট্রিবিউশন অফ ফোর্স ডিউ টু টর্শন অর্থাৎ আমার যদি ডায়াফ্রামটা প্রপারলি রিজিট হয় তখন টর্শনের কারণে যে এক্সট্রা ফোর্স আসবে বা মোমেন্ট আসবে সেটাকে সবগুলা ভার্টিক্যাল এলিমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে আর থার্ড হচ্ছে রেজিস্ট থ্রাস্ট ফ্রম ইনক্লাইন আর অফসেট কলাম অর্থাৎ এই যে এটা আগের সাইডে আছে এখানে একটা ইনক্লাইন কলাম দেওয়া আছে ইনক্লাইড কলাম অনেক সময় অনেকে আর্কিটেকচারালি বানায় তো ইনক্লাইন কলাম থাকার অর্থ হচ্ছে অ্যাডিশনাল থ্রাস্ট এটা ফ্লোরের মধ্যে পড়বে এই ডায়াফ্রামটা তখন সেই থ্রাস্টটা এখানে রেজিস্ট করে এই যে যেটা এখানে বলা হচ্ছে আর কি সো আমরা আস্তে আস্তে একটু থিওরিটিক্যাল ফাংশনের দিকে যে ডায়াফ্রামের ফাংশন যে ডায়াফ্রাম কম্পোনেন্ট একটা ডায়াফ্রামের কি কি অংশ থাকতে পারে ডায়াফ্রাম মানে হচ্ছে ফ্লোর সিস্টেম বেসিক্যালি যে ফ্লোরের যে অংশগুলো বা ফ্লোরের যে কম্পোনেন্টগুলো ওগুলোই আসলে মূলত ডায়াফ্রামের কম্পোনেন্ট বাট এখানে নামকরণে একটু পার্থক্য হতে পারে যেমন এখানে আমরা একটা ফ্লোরের প্ল্যান দেখতে পাচ্ছি এই ফ্লোরের প্ল্যানে এগুলো কলাম 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 পেরি ধরা যাক বিম আছে ইন্টারনালিও বিম থাকতে পারে এবং এখানে হচ্ছে সিসমিক লোড রেজিস্টিং রেজিস্ট করার জন্য কিছু অ্যাডিশনাল ফ্রেম থাকতে পারে এস এল আর এস থাকতে পারে এখন এই ফ্লোরটাকে আমি কিন্তু একটা প্ল্যান দেখছি হ্যাঁ এই ফ্লোরটার উপরে যখন আমার সিসমিক ফ্লোড আসবে এইটা এটা যেহেতু একটা ইউনিফর্ম ফ্লোর সবগুলো পয়েন্টে আমার মোটামুটি এই ডিরেকশনে ইউনিফর্মলি বিল্ডিংয়ের উপরে ফ্লোরের ইনার্শিয়া থেকে ধাক্কাটা লাগবে তা সেই ধাক্কাটাকে আমি এরকম একটা ইউনিফর্ম বিমের মতন দেখতে পারি যে ফ্লোরের থেকে ইউনিফর্ম লোড পড়ছে সেইটা সেই এই ফ্লোরটাকে তখন সাপোর্ট দিয়ে রাখতেছে এই দুই পাশের দুইটা সিসমিক লোড রেজিস্টিং সিস্টেম অর্থাৎ আমি আগেরটায় যদি যাই এই যে এইদিকে ধাক্কা দিচ্ছে ইনার্সিয়া লোড বা ল্যাটারাল লোড সেই লোডের এগেনস্টে আমার এই যে ওয়ালটা বা এই যে কনসেন্ট্রিক ব্রেস ফ্রেমটা এইদিকে যে ফ্রেমটা এই দুইটা মিলে আমার এই ডায়া ফ্রেমটাকে সে সাপোর্ট দিয়ে রাখতেছে তো এইটাকে আমি এরকম একটা বিমের মতন কল্পনা করতে পারি যে এই পাশে দুই পাশে দুইটা এসএলআরএস বা সিসমিক লোড রেজিস্টিং ফ্রেম এখানে আমার সাপোর্ট দিচ্ছি আর এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে তাহলে কি হবে আমার বটমে টেনশন হবে আর টপে কম্প্রেশন হবে আমার এই যে বিমটাকে আমি যদি বেন্ডিং মোমেন্ট হিসাবে চিন্তা করি এরকম সিম্পল আইডিয়ালাইজেশন করি তাহলে আমার এরকম বেন্ডিং মুভমেন্ট হবে টপে কম্প্রেশন বটমে টেনশন তার মানে এই ডায়াফ্রামটাকে যদি আমি এই দিকে একটা বিম হিসেবে স্প্যান করছে ধরে নিই তাহলে আমার এই বিমটাতে টেনশন ডেভেলপ করবে আর এই বিমটাতে কম্প্রেশন ডেভেলপ করবে সো এই বিমটাকে আমি বলছি কম্প্রেশন কর্ড যখন আমার এদিক থেকে লোড আসতেছে আর এই বিমটাকে আমি বলছি টেনশন কর্ড এইভাবে আবার উল্টা হয়ে যেতে পারে যখন লোড ওদিকে যাবে তখন এই কম্প্রেশন কড আমার টেনশন কড হয়ে যাবে কম্প্রেশন টেনশনটা কম্প্রেশনে চলে আসবে তার মানে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এই যে এই এখানে এই আমার একটা ফ্লোর সিস্টেমে যে বিমগুলা আছে এই বিমগুলাতে শুধু যে মোমেন্ট আসবে তা না আমার এই ডায়াফ্রাম অ্যাকশনের কারণে বিমগুলাতে গুলাতে টেনশনও ডেভেলপ করতে পারে বিমগুলোতে এক্সিস বরাবর টেনশনও ডেভেলপ করতে পারে বা কম্প্রেশনও ডেভেলপ করতে পারে হ্যাঁ এগুলোর জন্য বিমগুলো অ্যাডিকুয়েট থাকে কি না বা আছে কি না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে সেই জন্য এখানে এই যে যে সিস্টেমটা একটু আগে বললাম যে সিসমিক লোড এখন সিসমিক লোড আমার যখন এই এইদিকে সিসমিক লোড আছে এইদিকে সিসমিক লোড আছে বা আমি যদি আগে থ্রি ডাইমেনশনাল ছবিটা দেখি যে এই যে ইনার্শিয়াল লোডটা কাজ করছে এই লোডটা তো আমার এই ওয়ালে বা এই পাশের ফ্রেমে এই দুইটা সিসমিক লোড রেজিস্টিং ফ্রেমে ট্রান্সফার করতে হবে এবং ট্রান্সফার করার জন্য এই যে এই বরাবর যে বিমটা থাকে কারণ এই স্ল্যাবটা হচ্ছে বিম দিয়ে কানেক্টেড বিম থেকে এটা ওয়ালে কানেক্টেড এইভাবে জিনিসটাকে কল্পনা করা যায় এটা এখানেও আমরা দেখছি যে এইখানে এই স্ল্যাবটার সাথে এই বিমের কানেকশন এই বিমের থেকে এটা ওয়ালে কানেক্টেড কিছু অংশ সরাসরি এই ওয়ালে বা এই ফ্রেমে কানেক্টেড তো এই যে এই স্ল্যাব থেকে এই যে স্ল্যাব থেকে এই বিমের কানেকশন বিমের থেকে ওয়ালের কানেকশন এই ধরনের এই বিমগুলোকে আমরা ডায়াফ্রাম অ্যাকশনের রেসপেক্টে আমরা বলি কালেক্টর এলিমেন্ট এগুলোকে বলা হয় কালেক্টর মানে এই এগুলো ডায়াফ্রাম থেকে লোডটা কালেক্ট করে শিয়ারটা আমার এই ওয়ালে বা ফ্রেমের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে সেই জন্য দিজ আর কল দ্য কালেক্টর এলিমেন্টস তো এই কালেক্টর এলিমেন্টগুলো প্রপারলি যদি ফাংশান করে তাহলে আমার প্রতিটা ফ্লোরের প্রতিটা ফ্লোরের ডায়াফ্রাম থেকে আমার ওয়ালে লোডটা ট্রান্সফার হবে এবং এটার আমার ফ্লোরের ডিফ্লেকশন এবং ওয়ালের ডিফ্লেকশন একই রকম হবে আর যদি ফ্রেমের সাথে ওয়ালের প্রপার কানেক্টিভিটি না থাকে অর্থাৎ আইসোলেটেড ফ্রেম অ্যান্ড ওয়াল থাকে তখন ওয়াল ওয়ালের মতন ডিফ্লেক্ট করবে আর ফ্রেম ফ্রেমের মতো ডিফলেক্ট করবে এদের মধ্যে কোনো কম্প্যাটেবিলিটি থাকবে না এই জিনিসটা ভালো না আমরা চাই যে ফ্রেমের ডায়া সাথে ওয়ালের প্রপার কানেকটিভিটি থাকুক যাতে করে ফ্রেম ওয়াল সবগুলো একসাথে মুভ করতে পারে তখন লোডের ডিস্ট্রিবিউশনটা বা ফোর্সের ডিস্ট্রিবিউশনটা বেটার হয় তো এখানে এই জিনিসটাই আরেকবার একটু ওই যে বিম অ্যানালজি যেটা এখানে আরেকবার একটু রিপিট করা হয়েছে এটা অলরেডি ডিসকাসড হ্যাঁ তো তাহলে আমাদের ডিজাইন কি আমাদের যেখানে আমরা যেটা বলছি যে এই যে ডায়াফ্রামটা ডায়াফ্রামটা আমার যখন এখান থেকে এই ইনার দিয়ে হোক বা লোডের কারণেই হোক আমার ডায়াফ্রাম থেকে ফোর্সটা আমার ওয়ালে শেয়ারের মাধ্যমে বা এখানে ট্রান্সফার করতে হবে তার মানে এই যে ফ্লোরের সাথে এই শেয়ার ওয়ালের যে কানেক্টিভিটি এখানে প্রপার কানেকশন থাকতে হবে প্রপার কানেকশন না থাকলে আমার তো এখানে যদি কানেকশনটা ছুটে যায় কোনো কারণে আমার ওয়ালের সাথে এই ফ্লোরের কানেকশন যদি ছুটে না যায় ছুটে যায় তাহলে কিন্তু আমার এই শেয়ারটা ট্রান্সফার হবে না তো সেটাই এখানে একটু বলা হচ্ছে যে ফ্লোরের অংশটা ওয়ালে লোডটা ট্রান্সফার করছে তার মানে এই যে ফ্লোরের থেকে ওয়ালের ফ্লোরের থেকে ওয়ালের ফ্লোরের সাথে ওয়ালের কানেকটিভিটিটা প্রপারলি থাকতে হবে তো যেটা হচ্ছে যে এখানে সরাসরি স্ল্যাব থেকে ওয়ালের ট্রান্সফারটা বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আলাদা বিম না থেকে কখনো কখনো এই ওয়ালের আশপাশে স্ল্যাবের একটা অংশ এদিকে এটা আরও এদিকে এক্সটেন্ড করতে পারে এটাকেও কালেক্টর এলিমেন্ট হিসাবে বলা যায় এই পোর্শন অফ দ্য কংক্রিট স্ল্যাব ক্যান বি ডিজাইন অ্যাজ কালেক্টর এটা এখানে প্ল্যানে আমরা আমাদেরকে দেখাচ্ছে যে এরকম এটা একটা এক্সাম্পল যে এটা একটা স্ল্যাব বা ডায়াফ্রাম দুই পাশে দুইটা ওয়াল আছে তো এই ডায়াফ্রাম থেকে ওয়ালে এই ল্যাটারাল ফোর্স ট্রান্সফার করার জন্য আমার এই প্রপার রেইনফোর্সমেন্ট কর্ড রনফোর্সমেন্ট থাকতে হবে কর্ড রেইনফোর্সমেন্ট না থাকলে এই ডায়াফ্রামটা ফেল করে যেতে পারে এবং এই ওয়ালের সাথে এই যে এইভাবে কিছু রেইনফোর্সমেন্ট থাকবে যেগুলো আমার ওয়ালের মধ্যে ঢুকে যাবে ফলে এইখানে যে শিয়ারটা ট্রান্সফার হবে এই শিয়ারটা যাতে শিয়ারের কারণে এখানে যাতে কংক্রিটটা ব্রেক না করে এবং কংক্রিটটা ব্রেক না করে যাতে আমার এই ওয়ালের সাথে ফ্লোরটা যাতে ছুটে না যায় এখানে ওটাই দেখাচ্ছে যে একটা একটা ব্যান্ড এ ব্যান্ড অফ দ্য ব্যান্ড অফ দ্য স্ল্যাব ক্যান বি ইউজড অ্যাজ এ কালেক্টর এলিমেন্ট আচ্ছা আর স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে বা স্টিল ফ্লোরের ক্ষেত্রে যেটা হয় যে যখন বিম থাকবে অ্যাজ এ কালেক্টর এলিমেন্ট হিসাবে কালেক্টর এলিমেন্ট হিসাবে এখানে যখন একটা বিম থাকবে তখন যেটা হয় যে ওই স্ল্যাব থেকে ওই শেয়ার স্টার্টের ভিতর দিয়ে স্ল্যাব থেকে শেয়ার স্টার্টের ভিতর দিয়ে ওই ইনার শেয়ার জন্য যে শিয়ারটা সেটা বিমে যাবে সেই বিম থেকে তখন সেটা ডাইরেক্ট থ্রাস্ট হিসাবে আমার ওয়ালের উপরে যে লোডটা ট্রান্সফার হবে তো তার মানে এই যে শেয়ার স্টার ডিজাইন এই শেয়ার স্টার ডিজাইনে আমার যে নর্মাল ডিজাইন তার পাশাপাশি এই যে এই যে ইনার্সিয়ার কারণে যে শিয়ারটা ডেভেলপ করতেছে এই ডায়াফ্রাম অ্যাকশনের জন্য তার জন্য এই শিয়ার স্টার্টগুলা প্রপারলি ডিজাইন হতে হবে তা না হলে ওই সিসপিক লোডে শিয়ার ফেল করে যেতে পারে এবং আরো কিছু ইস্যু আছে এগুলো জাস্ট মিসেলিনিয়াস ইস্যু এখানে আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আমার ধরা যাক এরকম একটা বিম আছে বিমের সরি এখানে এরকম একটা ফ্লোর সিস্টেম আছে তো ফ্লোর সিস্টেমের আমি এখানে আমার যখন এই দিকে আমার সিসমি লোড আসবে আমি এখানে একটা ওয়াল দিচ্ছি কিন্তু এই ওয়াল বরাবর এখানে একটা ওপেনিং আছে দিস ইজ নট গুড এই ওয়াল বরাবর এখানে যদি ওপেনিং থাকে তাহলে এই দিক থেকে যখন আমি কোনো এই ওয়ালের এই পাশের লোডটাকে যখন আমি ট্রান্সফার করতে যাব সে কোনো জায়গায় এই লোডটাকে ট্রান্সফার করার জায়গা পাবে না তো ক্ষেত্রে যেটা করা করতে হবে এই ওপেনিংটাকে সরাই দিতে হবে বা ওপেনিংয়ের ভিতর দিয়ে আমাকে কালেক্টর এলিমেন্টটাকে এখানে নিয়ে আসতে হবে যাতে করে এই বরাবর আমার এরকম কালেক্টর এলিমেন্ট থাকে এবং তখন এই ওয়ালের ভিতরে এই লোডটা কালেক্টরের থ্রু দিয়ে প্রপারলি ট্রান্সফার হবে অর্থাৎ কালেক্টর এবং শিয়ার ওয়াল এর মধ্যে কোনো ডিসকন্টিনিউটি থাকতে পারবে না এই জিনিসটা আমাদেরকে একটু আমাদের ডিজাইনে একটু মেনটেন করতে হবে তো মোরলেস এটাই হচ্ছে আমাদের আজকের লেকচারের শেষ লাস্ট স্লাইড এর সাথে সাথে আমি আজকের লেকচারটা শেষ করছি ভেবেছিলাম আগের দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বলতে পারো বাট আলটিমেটলি ওই দুই ঘন্টায় লেগে গেল বাট এডিমাই আই থিঙ্ক দিস ইজ গুড মোটামুটি একটা বিল্ডিংয়ের আর স্টিল বিল্ডিংয়ের ফ্লোর স্ল্যাব সম্বন্ধে বা ফ্লোর সিস্টেম সম্বন্ধে একটু কিছু খুবই বেসিক আইডিয়া দিতে পারলাম তো আমি আজকের আমাদের এই লেকচারের ফার্স্ট পার্ট অফ দ্য লেকচার অর্থাৎ শেষ করছি এখানে আমরা এখন ডিসকাশন বা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে চলে যেতে পারি থ্যাংক ইউ thank you dr ah. amanat uh, so there are a number of questions uh, i answered a few of them i couldn't go through the entire list um, so you see the question answer pa panel on your screen also right just give me uh, one or two minutes uh, uh, to browse yeah. the question then I, I will try to answer the answer all of them আচ্ছা আমি আচ্ছা দেখি একটু ব্রাউজ করছি আচ্ছা ক্যান উই গেট ইন অফ ডাকটিলিটি আচ্ছা এখানে একজন প্রমাণ একজন কোশ্চেন করেছেন মোহাম্মদ আবিদুর রহমান ক্যান উই গেট এন ডাক্টিলিটি অন কংক্রিট ফিল্ড প্রোফাইল ডেক অন ওপেন ওয়েব জয়েস্ট ওভার কংক্রিট ফিল্ড প্রোফাইল ডেক অন ডাব্লু শেপ ফ্লোর বিমস ইয়েস এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ এইখানে বলা হচ্ছে যে এই জন্যই কিন্তু আমি এস এল আর এস এই টাম্পটার ইন্ট্রোডিউস করেছিলাম যে সিসমিক লোড রেজিস্টিক সিস্টেমের পার্ট হিসাবে ওপেন ওয়েব জয়াস্টটাকে ব্যবহার করা যাবে না এটাকে ওপেন ওয়েব জয়েস্ট সাধারণত এগুলো প্রাইমারিলি ইন্টেন্ডেড ফর গ্র্যাভিটি সিস্টেম তো গ্র্যাভিটি সিস্টেমেও যে যে ছবিটা আমি দেখালাম একটা বিল্ডিংয়ের ছবি কিছু অংশ গ্র্যাভিটি সিস্টেমের কিছু অংশ সিসমিক লোড রেজিস্টিং সিস্টেম তো গ্র্যাভিটি সিস্টেমে ওপেন ওয়েব জয়েস থাকতে পারে এবং ওপেন ওয়েব জয়েস্টের যে স্ল্যাব পার্টটা ওই স্ল্যাব পার্টে যাতে ডায়াফ্রাম অ্যাকশনটা প্রপারলি হয় সেটা আর অ্যারেঞ্জ করলে আমার মনে হয় ওপেন ওয়েব জয়েস দিয়েও আমরা ফ্লোর সিস্টেম করতে পারি যেটা সিসমিক সিসমিক এরিয়াতে হতে পারে তবে সেখানে সিসমিক লোড রেজিস্টিং সিস্টেম যেটা সেটা হতে হবে আমি ওই গত ক্লাসে যে ডিফারেন্সিসমিক সিসমিক কনসেন্ট্রিক বেস ফ্রেম বা ফ্রেম ওগুলো সিসমিক লোড ফ্রেম হিসেবে ওইরকম ফ্রেমটা ব্যবহার করলে তখন এটা করা যাবে আচ্ছা মিয়া মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উনি প্রশ্ন করেছেন যে জয়েস্টের মধ্যে স্ল্যাব এমবেডেড হলে কংক্রিটে ক্র্যাক আসবে না না এটা জয়েস্টের মধ্যে জয়েস্ট স্ল্যাবের মধ্যে এমবেডেড কারণ ক্র্যাক অ্যারেস্ট করার জন্য ক্র্যাক অ্যারেস্ট করার জন্য কিন্তু কংক্রিটের মধ্যে রেইনফোর্সমেন্ট দেওয়া হয় কারণ ওই রেইনফোর্সমেন্টটাই তখন ওই ক্র্যাকটাকে অ্যারেস্ট করতে পারে এগুলো হচ্ছে মোটামুটি প্রুভেন সিস্টেম যে এই ক্র্যাকের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে আমি যদি এই ছবিটা দেখি এখানে ডু ইউ সি মাই পিকচার হ্যাঁ এখানে এই যে এরকম রেনফোর্সমেন্ট দিয়ে দেওয়া হয় এবং যেটা হয় যে এখানে বটমে কম্প্রেশন হয় কারণ এটা যেহেতু স্প্যানটা এই দিকে স্প্যানটা এই দিকে সো এটা বটমে কম্প্রেশন হলে আলটিমেটলি এই জায়গায় দুই পাশ থেকে কংক্রিট এই জয়েন্টটাকে মানে চাপ দিয়ে ধরে রাখে ফলে এখানে ওই টেনশন ক্র্যাক আসার সম্ভাবনা কম সেই না বলা যায় আচ্ছা আর নাজমুল মাহাত উনি প্রশ্ন করেছেন হোয়াই ফায়ার ট্রিটমেন্ট ইজ ডিফিকাল্ট ইন জার্স্ট ফ্লোর ফায়ার ট্রিটমেন্ট মানে হচ্ছে আমার স্টিলের যে কম্পোনেন্টগুলা স্টিলের কম্পোনেন্টগুলাকে কোটিং করে দিতে হবে তো স্টিলের কম্পোনেন্টকে কোটিং করতে গেলে এরকম যখন নিউমেরাস এলিমেন্ট থাকে এরকম অ্যাঙ্গেল আছে আবার এখানে রড আছে আবার এখানে একটা আছে বা আদার সিস্টেমে যদি যায় এগুলোকে কোটিং দেওয়াটা ডিফিকাল্ট এগুলোকে কোটিং করাটা একটু ডিফিকাল্ট নাম্বার টু হচ্ছে জয়েস্ট মানেই হচ্ছে ইকোনমিক ডিজাইন ইকোনমিক ডিজাইন মানেই হচ্ছে এই জয়েস্টের সেকশনগুলো কর্ডগুলো এগুলো খুবই অল্প পরিমাণ ম্যাটেরিয়াল দিয়েই এটা তৈরি করা সম্ভব এবং ম্যাটেরিয়াল অল্প মানে এগুলো পাতলা বা থিকনেস অনেক কম হয় এবং যখন এগুলা ফায়ারের ফায়ারে আসে তখন থিকনেস কম হওয়াতে এগুলো খুব সহজেই এগুলো হিটেড হয়ে এগুলা গলে যেতে পারে বা বা এগুলা ফেল করতে পারে সেই জন্য এই জয়েস সিস্টেমের ফায়ার প্রোটেকশনটা আসলে একটু ডিফিকাল্ট বাট করা যাবে না যে তা না এটা প্রপার ওয়েতে এটাকে বোর্ড দিয়ে ঢেকে বা অন্য কোনোভাবে এটাকে করা সম্ভব আচ্ছা খন্দকার মবিনুর রহমান উনি বলেছেন কুড কুডবি ইউজ ওপেন ওয়েব সেকেন্ডারি বিম বাই কিপিং ডাব্লু বিম এস প্রাইমারি বিম ফর ল্যাটারাল লোড ট্রান্সফার অফ কোর্স এটা তো অবশ্যই করা যাবে এটা করলে সেকেন্ডারি বিম হিসাবে জয়েস্ট তো অবশ্যই কারণ সেকেন্ডারি বিম তো কখনো ল্যাটারাল লোড নেয় না সেকেন্ডারি বিমগুলো তো সাধারণত শেয়ার কানেক্টর দিয়ে সিম্পলি সাপোর্টেড বিমের মতন থাকে এটা নিঃসন্দেহে করা যাবে আচ্ছা মাহফুজা খানম আপনি প্রশ্ন করেছেন যে হোয়াট ইফ সাম ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট এনি অফ দ্য প্রোপারটারি স্ট্রাকচারঅ সিস্টেম ইন দ্য মার্কেট ডু উই নিড টু পে দেম ফর দ্যাট এটা তো আসলে ঠিক টেকনিক্যাল কোয়েশ্চেন হলো না লিগাল ম্যাটার্স ইনভলভ করলে হয়তো কপিরাইট ভায়োলেশন বা প্রপারটারি লাইসেন্স ভায়োলেশনের জন্য লিগাল প্রসিডিওরে ফেস করতে হতে পারে আর কি আদারওয়াইজ টেকনিক্যালি তো কোনো প্রবলেম নাই আচ্ছা ফর জাকারিয়া মাহমুদ বলছেন ফর ডেস্ক স্ল্যাব লাইক আর স্ল্যাবে ডেস্ক স্ল্যাবে তো ওপেনিং তো করাই যায় এবং মনে হয় আর স্ল্যাবের থেকে এই ফ্লোর বিম যুক্ত স্ল্যাবে ওপেনিং করাটা আরো বেটার কারণ ফ্লোর বিম মানে তো আমি কতদূর খুব শর্ট স্প্যানেই সাপোর্ট পাচ্ছে চার ফিট বা পাঁচ ফিট বা ওয়ান পয়েন্ট টু মিটার বা টু মিটার টু মিটার পর পরই আমার স্ল্যাবটা সাপোর্ট পাচ্ছে কাজেই মাঝখানে যদি আমি একটা ওপেনিং দিতে চাই এটা খুব সহজেই আমার মনে হয় দেওয়া যায় এবং আই থিঙ্ক ইট ইজ ইজিয়ার দ্যান প্রোভাইডিং ওপেনিং ইন দ্য কংক্রিট স্ল্যাব ইন কংক্রিট বিল্ডিং এবং ডিটেলিং ওপেনিংয়ের চতুর্দিকে যে ডিটেলিং সেটা ওই কংক্রিট স্ল্যাবের মতনই হবে অন্য কোনো কিছু অন্য কোন রকম হওয়ার স্কোপ নাই আর যদি প্রোফাইল ডেক থাকে তাহলে প্রোফাইল ডেকের অসুবিধা হচ্ছে যে এটা উঁচু নিচু থিকনেস কোন জায়গায় কম কোন জায়গায় বেশি কাজে ওপেনিংয়ের এখানে একটা কনস্ট্যান্ট থিকনেসের একটা ব্যান্ড বা একটা ফ্রেম করে দেওয়া যেতে পারে আর কি আচ্ছা মোহাম্মদ ইয়াহিয়া প্রশ্ন করেছেন ইফ ফ্লোর জয়েস্ট বিম অ্যান্ড ফ্লোর স্ল্যাব কানেকশন বাই দ্য শেয়ার স্টার্ট দেন দ্য সিস্টেম মে বি অবশ্যই কম্পোজিট শেয়ার স্টার্ট দিয়ে যখন আমি দুইটাকে কানেক্ট করে দিচ্ছি যে তারা আলাদা হতে পারবে না তারা একসাথে তখন তো তাদের কম্পোজিট অ্যাকশন হবেই আচ্ছা

আচ্ছা ডি মামুন এনি রেফারেন্স বুক ফর ডিজাইন অব ওপেন ওয়েব জয়েস্ট আসলে বেসিক রেফারেন্স হচ্ছে আমি ওই যে স্টিল ডেক ইনস্টিটিউট অথবা স্টিল জয়েস্ট ইনস্টিটিউট এদের যে রেফারেন্সগুলো আমি স্ক্রিনে শো করলাম এই রেফারেন্সগুলো কালেক্ট করে নিতে হবে ওখানেই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন এক্সাম্পলগুলো করা আছে এর বাইরে দু একটা বই পাওয়া যেতে পারে বাট আমি 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 এই মুহূর্তে ঠিক রেডিলি বলতে পারছি না তবে হয়তো আছে আচ্ছা রিফাত নামে একজন প্রশ্ন করেছেন যে ওয়াই কম্পোজিট ফ্লোর ডেস্ক কংক্রিট মেটেরিয়ালিমিটেড টু সিক্স কেআই আসলে বেশি কংক্রিট ব্যবহার করলে যেটা হবে যে এটা আসলে কোনো লাভ হয় না কারণ স্ট্রেন্থ যত বাড়বে আমার স্ল্যাবের থিকনেস তত কমবে কিন্তু একটা প্র্যাকটিক্যাল কনসিডারেশন থেকে আমার স্ল্যাবের একটা থিকনেসের একটা লিমিটেশন আছে তার থেকে কম থিকনেস আমি করতে পারবো না তা সেই জন্য এটা আসলে করে লাভ নাই দেখা গেছে অল ফর অল প্র্যাকটিক্যাল পারপাজে মানে হাই স্ট্রেংথ কংক্রিটটা সবসময় যে ব্যবহার করা যাবে তা না এটা প্র্যাকটিক্যাল কনসিডারেশন থেকে এটা দরকার হয় না এবং থিকনেস এত কমে গেলে তখন স্ল্যাবের আসলে এটা প্র্যাকটিক্যাল ডিজাইন হয় না আচ্ছা এই ডি মামুন আরেকটা প্রশ্ন করেছেন

আচ্ছা গাজী নাজমুল উনি প্রশ্ন করেছেন ডিউরিং ক্যালকুলেটিং অ্যালায়েবল ডিফ্লেকশন লিমিট অফ ডিফ্লেকশন অফ আর কম্বাইন্ড ডিফ্লেকশন অফ গার্ডার অ্যান্ড জয়েস্ট না এখানে হচ্ছে ডিফ্লেকশন অব জয়েস্ট কারণ জয়েস্টের ডিফ্লেকশন বলতে জয়েস্টের এক এন্ড থেকে আর অফ দ্য জয়েস্ট আর তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে গার্ডারের ডিফ্লেকশন গার্ডারের ডিফ্লেকশন হচ্ছে ওভারঅল ফ্লোরের সার্ভিসেবিলিটিটা চেক করার জন্য আমাকে ওইটা চেক করতে হবে সো ইন এ সেন্স দুটাই আমার দরকার বাট শুধু ফ্লোর বিমের ডিজাইনের জন্য ফ্লোর বিমের ডিফ্লেকশনটা চেক করলেই হবে বাট ওভারঅল ওভারঅল ফ্লোর সিস্টেমের মানে একটা বিল্ডিংয়ের উপরে কোথাও ডিফ্লেকশন বেশি হয়ে গেল কিনা বা কম হয়ে গেল কিনা সেই জন্য গার্ড আর তো তার লিমিটের মধ্যে রাখতে হবে দ্যাট ইজ ট্রু আচ্ছা আচ্ছা এখানে একজন মোহাম্মদ ফিরোজ হোসেন প্রশ্ন করেছেন স্যার উই আর অ্যানালাইজিং

বা প্রাইমারি লোড ক্যারিং মেকানিজম হচ্ছে এক্সিয়াল স্ট্রেস বেন্ডিং যে হবে না তা না এটা এটা একটা একটা আসলে কন্টিনিউয়াস কাজেই কিছুটা বেন্ডিং স্ট্রেস হবে বাট টেস্ট করে দেখা গেছে যে একটা সিস্টেম যদি প্রপারলি ট্রায়াঙ্গুলেটেড হয় অর্থাৎ ট্রায়াঙ্গেল দিয়ে ট্রাসের মতন করে করে ফ্রেমিংটা ফর্ম করা হয় তখন প্রাইমারি লোড ক্যারিং মেকানিজমটা হয় এক্সিয়াল স্ট্রেস ফলোড বাই সাম স্মল অ্যামাউন্ট অফ মোমেন্ট এন্ড শেয়ার তবে প্র্যাকটিক্যাল পারপাজে আমরা সেই মোমেন্ট এবং শেয়ারটাকে আমরা নেগলেক্ট করি এবং এক্সিয়াল ফোর্স দিয়ে ডিজাইন করি এবং দেখা গেছে যে সেভাবে করলেও আমাদের মানে আমাদের যে অ্যাজাম্পশনে কোনো মানে অ্যাজাম্পশন ইজ ভ্যালিড রিজনেবল অ্যাজামশনটাই হয় যে এক্সিয়া এটাকে পিওর ট্রাস্ট হিসেবে করা যায় এবং এতে করে যেটা হয় যে অ্যানালিসিসটা অনেক সিম্প্লিফাইড হয়ে যায় আর কি বাট ইন রিয়েলিটি থিওরিটিক্যালি দুটাই আসে এক্সিয়াল লোড প্লাস কিছু মুমেন্টও আসে ক্ড মেম্বারে বাট দ্যাট মুমেন্ট ইজ নেগ্লিজিবল বা অর স্ট্রেস রেজাল্টিং ফ্রম দ্য মুমেন্ট ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য এক্সিয়াল স্ট্রেস দ্যাটস ওয়াই আমরা এটাকে ট্রাস হিসাবে ডিজাইন করতে পারি শাহরিয়ার আলম হোয়াট আর দ্যান্টেজ ইস আ ফ্লেক্সিবল ডায়াপ ফ্রাম ফ্লেক্সিবল ডায়াফ্রামের কোনো অ্যাডভান্টেজ নাই ডায়াফ্রামটা যাতে অনেক সময় আমরা আর্কিটেকচারাল রিজনের কারণে অনেক কারণে দেখি যে ডায়াফ্রামটা রিজিট করতে পারছি না হ্যাঁ বা ইন্ডিভিজুয়াল পার্সনগুলো ফ্লেক্স রিজিট আছে বা যখন কালেকটিভলি একটা ফ্লোর ইরেগুলার ফ্লোরের বিভিন্ন অংশ কাজ করছে তখন তারা মানে রিজিডলি বিহেভ করছে না সেই জন্য অনেক সময় এটা করতে হয় মানে আমাদের ফ্লেক্সিবল ধরতে হয় বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে অল প্র্যাকটিক্যাল পারপাস ট্রাই টু ইউজ রিজিট ডা

পার্শিয়ালি রিজিট কানেকশন বা ওরকম কিছু নাই আর কি হোয়াট ইজ একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু সেলিম মোল্লা হোয়াট ইজ দ্য মিনিমাম থিকনেস অফ স্টিল প্রোফাইল বাই হুইচ স্ল্যাব ক্যান একটা এটা তো ডিজাইন করতে হবে ডায়াফ্রামের জন্য করতে গেলে আমার ডায়াফ্রামের ফোর্স কত আসছে তার জন্য মিনিমাম স্ল্যাবের থিকনেস কত লাগছে সেভাবে আমার কংক্রিটের থিকনেসটা টোটাল থিকনেসটা আসবে এখানে আসলে আলাদা করে কিছু নাই আর কি আচ্ছা সৈয়দ ইয়াদ মুর্শেদ বলছে যে ইফ স্ল্যাব ইজ ডন কম্পোজিট

এটা আসলে ডিপেন্ড করছে যে স্প্যানটা কোন দিকে স্প্যানটা যদি প্যারালাল টু দ্য করুগেশন হয় তাহলে করুগেশনের নিচের অংশ থেকে ডিটা ধরা যায় টা আমি একটু ছবিতে যাই ইফ আই গো টু ছবি হ্যাঁ এখানে এই যে ছবিটা দেখছি অনেক সময় ইফ দিস ইজ দ্য স্প্যান তাহলে আমার এটা যদি কম্পোজিট হয় কি বলছে আচ্ছা যদি নন কম্পোজিট হয় তাহলে তো আমার এই শিটটা জাস্ট একটা ফরমার্ক তখন আমি যদি এই লোয়ার পার্টে স্টিল রাখি তাহলে লোয়ার পার্টের স্টিলের যে পজিশন সেখান থেকে আমি এই বরাবর এর জন্য আমি এখান থেকে এখানে ডি ক্যালকুলেট করতে পারি আর এই দিকে তো অবভিয়াসলি এই দিকের জন্য আমাকে এই 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 করের আপার পার্ট থেকে থিকনেস ধরে ক্যালকুলেট করতে হবে আচ্ছা এখানে ইজ ইট কারিবুল হাসনাত প্রশ্ন করেছেন যে ইজ ইট পসিবল টু ট্রান্সফার কালেক্টর ওয়ার ল্যাটারেল ইজ অ্যাবসেন্ট বাট দ্য স্টিল ব্রেস ফ্রেম ইফ ইট ইজ দেন হোয়াট উইল বি দ্য অ্যারেঞ্জমেন্ট অফ কালেক্টর উইথ দ্য ব্রেস ফ্রেম তা এখানে ব্রেস ফ্রেমের মধ্যে যে বিমটা থাকবে বিমের সাথে শেয়ার স্টার্ট দিয়ে বিমের ওই ব্রেস ফ্রেমের যে বিমটা বিমের সাথে ডায়াফ্রামের সাম সর্ট অফ কানেক্টিভিটি নিয়ে আসতে হবে কালেক্টর দিয়ে হোক বা সরাসরি দিয়েই হোক তো কালেক্টরের কালেক্টর যখন একটা স্টিল বিম হবে স্টিল বিমের সাথে কংক্রিটের কানেকশন হতো অবভিয়াসলি এই শেয়ার স্টার্ট দিয়ে হবে এবং শেয়ার স্টার্ট দিয়ে করতে গেলে যেই পরিমাণ শেয়ার স্টার লাগবে সেটা দিতে হবে তার জন্য যদি স্ল্যাব মোটা করতে হয় ওই কালেক্টরের আশপাশ যে যেটা আমি দেখালাম যে স্ল্যাবের একটা ব্যান্ড থাকতে পারে সেখানে আমি স্ল্যাবের থিকনেসটা একটু বাড়ায় দিতে পারি এইভাবে করে সামহাও এটাকে করতে হবে যে স্ল্যাব থেকে কালেক্টরে যাচ্ছে কালেক্টর থেকে ড্রেস ফ্রেমে আমার শেয়ারটা ট্রান্সফার হচ্ছে গুড কোয়েশ্চেন আচ্ছা আসিফ মুস্তফা আনিক প্রশ্ন করেছে যে সিগনিফিক্যান্ট ইস্যু দি স্টিল ফ্লোর ফ্রেমিং সিস্টেম ইজ দ্যাট দিট ইস প্রোন টু ভাইব্রেশন হাউ শুড উই চেক এন্ড মিটিগেট ইট আই অফেন ফাউন্ড ডিজাইন দ্যাট নেগলেক্ট ইট ইজ ইট ওকে টু নেগলেক্ট দি অ্যাসপেক্ট অফ দি স্টিল ফ্লোর সিস্টেম ডিজাইন কোর্স নট ভাইব্রেশন ডিজাইন অবশ্যই চেক করতে হবে এবং এটা কিন্তু ডিজাইন কোডের বলে দেওয়া আছে যে অবশ্যই ভাইব্রেশন চেক করতে হবে এটা আমাদের আগের করে বলা ছিল না কিন্তু বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টিতে এটা কিন্তু বলে দেওয়া আছে চ্যাপ্টার ওয়ানেই বলা আছে ফ্লোরকে সার্ভিসেবিলিটির জন্য ডিজাইন করতে হবে এবং সার্ভিসবিলিটি সার্ভিসিয়েবিলিটি মানেই হচ্ছে শুধু ডিফ্লেকশন না আন্ডিও ভাইব্রেশন যাতে না হয় সেটাও চেক করতে হবে এবং এটার জন্য কিন্তু এআইএসসির একটা গাইডলাইনই আছে গাইডলাইন ফর ডিজাইন অফ ফ্লোর ভাইব্রেশন এটা এআইএসির যে অনেকগুলো প্রায় পঁয়ত্রিশ ছত্রিশটা গাইডলাইন আছে ডিফারেন্ট টপিকের উপরে তার মধ্যে একটা টপিক হচ্ছে ডিজাইন অ্যা ফ্লোর সিস্টেম ফর ভাইব্রেশন ইউ ক্যান কালেক্ট দ্যাট ডিজাইন গাইড বাই এআইএসি অ্যান্ড ইউজ দ্যাট টু ডু দ্য ভাইব্রেশন ডিজাইন দ্য ফ্লোর সিস্টেম আচ্ছা মোহাম্মদ মহিউদ্দিন

Okay, you can do it. Monoha, uh, I have addressed uh, uh, some of the questions, so I give control to Bodhi. I think uh, we can. uh, So we have few questions in the room too, also that you cannot see here. Oh, I see. So I I will just go over a few uh, of them. Uh, uh, room two uh, is, is that visible? Isn't that visible from here? No, no, no. You you cannot see the oh, see the no. questions. Okay, okay. I, I will just read out the questions. Uh, you can answer them. Okay, please please go ahead. So, uh, how can we reduce floor vibration in mezzanine floor? Mezzanine floor. Okay, okay. Uh, uh, this is the same question I answered uh, a few minutes uh, a few seconds ago. That uh, AISC has a special guideline uh which deals with the floor vibration and how to design against undesirable floor vibration i think uh, you need to consult that uh, guide but as far as i understand since we all uh do computer modeling and uh, then uh, we should uh, go for modal analysis and check whether the floors uh, do vibrate in, uh, have undesirable vibration there are some uh, standard uh, procedure so I'm I'm just pointing you the reference, the AISC guideline for floor vibration. I think if you read it, uh, everything uh, is there. You, you can do the uh, vibration design of any floor, including the mezzanine floor. Thank you. Any more questions? Yeah. Uh, so open web beams uh, are used as secondary beam, but main beams or girder beams are not open web. So these beams may cause obstacles for utility service continuity uh, yes so we have to reduce headroom in these sections too so this is not a question i don't know like, kind no, i of think a, it's, a, it's a kind of observation observation uh, if the primary uh, primary garden system is uh, w section Uh, with some depth then uh, we we need additional depth uh headroom for uh, passing out the utility services so at those locations uh, the advantage of uh, open web joystick is not available i think something like that i think it's a so it's a good it's a true yeah. observation yeah. okay next so is it possible to use open web joy system in r c c building you have already covered this uh, yes there are examples i think in yeah. calcutta. Uh, yeah. uh i think we had a seminar in back about five years ago where someone uh, from calcutta came here and uh, 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 give lecture uh, where uh, open web just uh, system has been used in uh rcc building as well theoretically it's possible there is nobody uh, there is no restriction uh, on that okay uh so is it required to have two layer of reinforcements in a composite floor uh no it's not essential yeah that's about it uh dr amanath uh these were the only few questions uh in room two of okay, course thank you very much as a number of participants um so before you guys uh, leave uh, like uh, yeah thanks to dr amanath and uh, again for having such a wonderful presentation for us, and uh, it, this this is really amazing work that you are doing. Um, uh, thank you, thank you. you. You are also very. I mean, uh, the number of participant is also encouraging me to do. Uh, <laughs> I'm getting inspired. There's so many interested persons. Uh, this is a very overwhelming uh, participation. I would rather say uh, this is right, very good. Right, yeah, <laughs> yeah. And uh yeah, even the content is very uh exciting and it's very like what do you say, uh, properly organized. So that that is very good. Uh, thank oh. you, thank you very much. Yeah. And I think speaking in Bengali that connects to people more. Uh so that is uh, what yes. that's true. <laughs> yeah. So one thing before uh you guys leave, I wanted to let you know that the essence exam criteria and the eligibility criteria and everything related to every information about essence criteria essence exam is provided in, on our portal. So if you go to the portal on the home page you will find two links basically and one of them is going over to all those things. So kindly go through the document. your answers will be uh, your questions will be answered there. The other thing that I wanted to uh, bring bring up is that uh, the eligibility criteria uh, there is a separate form that needs to be filled first uh, before you start uh, with the application process but uh, and that essence eligibility is uh, that option is open right now on the portal but if you go to that option uh, it is still saying that it is under development so it is under development that's what i'm uh, i wanted to convey so that might open uh, by this week's end like uh, or like in a couple of days or a couple to 7 days so when that opens, uh, they, that will present you with uh, some checklist points. if you fulfill the requirements in those checklist points, then it will give you an option uh, to register for the exam. and then if you click on that option, it will open up a like entire application form and everything that you have to fill step by step. so that's a big form. it will take some time and everything. so, so keep an eye out for that eligibility option that is there on the portal. It, it is not open yet, but it will be open soon. Uh, so thank you once again for joining the webinar. Um, we are really excited to see that this level of participation and uh, um, will bring out more exciting content uh, content in the future. And uh, all those people who are aspiring to become essence, uh, this is one of the criteria that you have to attend uh, a number of classes uh, of this essence training. So. Just uh and even for attendance, don't go through any external link. You have to go to the portal. You have to go to the essence training, and you have to access the link from there. And you have to attend considerable amount of the uh, lecture because, to be fair, it, like Dr. Amanat is doing that much, is putting that much of an effort, and we want people to attend and then uh, get the certificate. So, and even the certificate says that you have attended three hours of. Uh, training course and you have passed the quiz so that, that's that's what we are certifying so that is why the attendance is required uh, thank you so much and uh, once again uh, we'll see you tomorrow okay thank you everybody uh, and goodbye